কি যেন বলতে চেয়েছিলেন বলেন। সব কথা কি গাড়িতেই বলতে হবে? কিছু কথা না হয় কিছু নির্ধারিত স্থানেই বলা যাক। আমার সাথে সেখানে যেতে কোনো আপত্তি আছে তোমার? মোহগ্রস্ত কণ্ঠে প্রশ্ন তার। বিস্মিত হয় ঐশী। ওকে কঠোর থেকে বেরিয়ে আসতে চায়। সব সময় গাম্ভীর্য প্রলেপ বেঁটে থাকা লোকটা এভাবেও কথা বলতে পারে? মাথা নাড়িয়ে সম্মতি জানায় সে। সে মানুক আর না মানুক, নিজের একান্ত ব্যক্তিগত মানুষ সাদাত। তার সাথে কোথাও যেতে আর যাই হোক আপত্তি থাকার প্রশ্ন আসে না। অর্ধাঙ্গিনী সাই পেতেই গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় সাদাত। সাই সাই করে গাড়ি চলে যায়। অপেক্ষার অবসান ঘটা বেশ প্রশান্তি অনুভব করে ঐশী। দুচোখের পাতা এক করে গা এলিয়ে দেয় গাড়ির সিটে। ঘাড় ঘুরিয়ে এক পলক অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করে সাদাত। মাথায় ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব পরেছে সে। সাদাতের আদেশটায় ঐশী কড়া গন্ডায় আমলে নিয়েছে দেখে আপনা আপনি তার ঠোঁটের কোণ প্রসারিত হয়। আরও এক পলক তাকিয়ে দেখে হিজাবে আবৃত মেয়েটিকে। গৌরবর্ণ গায়ের রঙে গাঢ় মেরুন রঙা হিজাবের অপ্সরা লাগছে মেয়েটিকে। মেয়েটির এই রূপে থমকে যায় সাদাত। আন মনেই বলে, হিজাবেও তাহলে সৌন্দর্য ঢাকতে পারেনি। অপরাহ্নের অলস বেলায় সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশের দিকে। তপ্ত দুতি ছড়িয়ে দিচ্ছে ধরার মাঝে। মৃদু হাওয়া বইছে চারিদিকে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। মৃদু পবনে উঠছে কাশফুলের বন, সাথে উড়ছে ঐশীর ছড়ানো ওড়না। সময়টা শীতের শেষ মুহূর্ত হওয়ায় বনে শুভ্র ফুলের বিচরণ নেই, তবুও মুক্ত স্থানটা বেশ উপভোগ্য লাগছে ঐশীর নিকট। সাদাতের পাশে পা ফেলে এগিয়ে যাচ্ছে সে বন পেরিয়ে। শহরের থেকে বেশ খানিকটা পথ মাড়িয়ে এখানে এসেছে ওরা। মাঝপথে এক রেস্টুরেন্টে লাঞ্চ করেছে একত্রে। ঐশীকে কিছু বলাটা মুখ্য নয়, মূলত কিছু প্রহর একত্রে কাটানোর জন্য নিয়ে এসেছে এখানে। কথাগুলো সে অন্যত্রও বলতে পারত। সকালে ঐশীর অযাচিত আচরণ দেখে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল সাদাত। তার মন খারাপের অবেলায় এখানে আসে সে। প্রকৃতির খুব কাছাকাছি এসে ম্যাজিকের মতো মন ভালো হয়ে যায়। তাই প্রিয়সীর মনের মেঘ দূর করতে এখানটাই উপযুক্ত ভাবে সে। বন পেরিয়ে একটি সুবিশাল পুকুর ধারে এলো ওরা। পুকুরের চারপাশে সুপারি গাছ লাগানো। শুধুমাত্র দক্ষিণ পশ্চিম কোণটায় একটা বৃহৎ আম গাছ রয়েছে, সেখানে ঝুলছে একটি দোলনা। পুকুরের দক্ষিণে সুবিশাল মাঠ, আর পশ্চিম দিকে একটি গ্রাম। চারিদিকে চোখ বুলিয়ে ঐশী টাহর করে জায়গাটা চমৎকার। মন ভালো করার শক্তি আছে এখানে। দোলনার উপর বসে দোল খাচ্ছে একটি রমণী। বয়স 12-13 হবে হয়তো। আর পেছন থেকে তাকে ঠেলে দিচ্ছে তার এক খেলার সাথী। ছোটবেলায় দাদু বাড়ি গেলে সেও এমন দোল খেত। গভীর মনোযোগ দিয়ে এই দৃশ্যটা দেখে চলেছে ঐশী। তাকে যে অতি সময় ধরে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে সেদিকে ধ্যান নেই তার। সে তো মগ্ন আপন ভাবনায়। হঠাৎ কারো ভরাট গলা শুনে ধ্যান ভাঙে তার। ঘাড় ঘুরিয়ে তাকায় সে পাশে চলা পুরুষটির পানে। দোলনায় চড়তে মন চাইছে? এহেন প্রশ্নে ঐশী আনমনেই বলে, আগে যখন দোল খেতাম তখন এই স্মৃতি মনে পড়ছে। শৈশবে হারানোর স্বাদ জাগছে, মনে হচ্ছে দৌড়ে গিয়ে ওদের সাথে মেতে উঠি। রুকুটি করে সাদাত। তো এটা মুখ ফুটে বললেই পারতে। আমার মাঝে তো সুপার ন্যাচারাল পাওয়ার নেই যে তুমি না বললেও সবসময় তোমার ইচ্ছা বুঝতে সক্ষম হব, যা মন চায় নির্দ্বিধায় বলে ফেলবে। ঐশীকে সাথে নিয়ে হাঁটা দেয় সাদাত। সম্বিত ফিরে ঐশীর চারিদিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলে, থাক ওদিকটায় যাওয়ার দরকার নেই, ওখানে অনেক মানুষ আছে। এত বড় একটা মেয়ে দোল খেতে দেখলে অনেকেই কটুক্তি করবে। ওরা অনেক সময় ইচ্ছে থাকলেও চোখ লজার জন্য সবকিছু করা সম্ভব হয় না মেয়েদের। থমকে দাঁড়ায় সাদাত। ভ্রুকুটি করে তাকায় ঐশীর পানে। নির্লিপ্ত ভঙ্গিতে বলে, মেয়ে বলে স্বাদ আলাদ মরে গিয়েছে তোমাদের? শুনো, সর্বক্ষেত্রে চক্ষু লজ্জার কথা মাথায় আনবে না। এই ঠুনকো দুনিয়ায় কে কতদিন বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। আজ আছি কাল নাও থাকতে পারি, তাই কিছু ইচ্ছে মনে জাগা মাত্রই তা পূরণ করে ফেলবে। আফসোস রেখে মরে যেয়ে লাভ কি বলো? অবশ্যই দোল খাবে তুমি, কোনো পাপিষ্ট ইচ্ছে তো পোষণ করোনি যে এত ভাবনা। অবাক হয় ঐশী, তার ক্ষুদ্র মনে বাসনা পূরণে লোকটা কত তৎপর। ওদিকে এগিয়ে গিয়ে মেয়ে দুটোকে কিছু একটা বলে সাদাত। ঐশীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে যায় ওরা। এর পুরোটাই ঐশী নীরবে দেখল, অভিব্যক্তি শূন্য সে। তবে ভেতরে বিস্মিত হতে ভুলল না। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী সাদাত আজ এত পাকলাটে, আদৌ ভাবা যায়
এ যেন তার স্বভাবের উল্টো প্রকৃতির এক মানব। সাদাতের এই ক্ষুদ্র পাকলামিটা মন্দ লাগে না ঐশী, বরং ভালোই লাগে। কেউ তো তাকে প্রাধান্য দিচ্ছে, তার ইচ্ছেকে। ঐশীকে কাছে ডাকে, লজ্জায় নিয়ে যায় মেয়েটি, মাথা নুয়ে আবারও দ্বিরুক্তি করে ঐশী। তার এক হাত ধরে জোর করে দোলনায় বসিয়ে দেয় সাদাত। আজকের দিনটা সে এই মেয়ের নামে বরাদ্দ করেছে, তার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবে না আজ। এক অন্যরকম খুশি জোয়ারে ভেসে যায় ঐশী, লোকটার এই ক্ষুদ্র পাগলামাগুলো মন জুড়িয়ে দেয় তার। আর মনেই সে বলে, আপনাকে যতটা গম্ভীর ও খারাপ ভেবেছিলাম মানুষ হিসেবে ততটাও খারাপ আপনি নন। অর্ধাঙ্গিনীর বিড়বিড় শব্দটা ঠিক শুনতে পায় না সাদাত, জিজ্ঞাসা না হয়নি তাকিয়ে এসে শুদায়। কি বললে শুনতে পাইনি, নিরুত্তর রয় ঐশী। এই কথাটা যে সাদাতের না শোনাই মঙ্গল, শুনলে যে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না। কিছু সময় ওভাবেই ঘাপটি মেরে থাকে সে, পর মুহূর্তেই কিছু একটা মনে হয়, নিজেকে দোলনা থেকে নামিয়ে গম্ভীর হয় সে। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি যেন বলতে চেয়েছিলেন আপনি, বললেন না তো? প্রশ্নটা শুনে সাদাত সটান হয়ে দাঁড়ায়, নিজেকে কিছুটা ধাতস্থ করে ঘুকুটি করে বলে, যদি বলি কেবলমাত্র তোমার মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা দেখাতে চেয়েছিলাম তোমায়, তাই ওটা বলে নিয়ে এসেছি। বিস্মিত হয় ঐশী, তবে আপনি মিথ্যা বলতে জানেন? ঐশীর চেহারাটা বেশ স্বাভাবিক দেখাচ্ছে, আজকে এই একদিনে অনেকটা হালকা হয়ে গেছে সে। সাদাতের প্রতি ভয় কেটে গিয়েছে অনেকটা, যা ঠাউর করে এক টুকরো হাসি দেয় লোকটি। এটাই তো চেয়েছিল সে, নিজের প্রতি অর্ধাঙ্গীর চমসুলো ভয়টা কাটাতেই তো তার এই প্রয়াস ছিল। ঐশীর প্রশ্নটা শুনে নিজের উদ্দেশ্য সফল হয়েছে বোঝে সে, মুহূর্তেই মন ভরে যায় তার। লম্বা শ্বাস টেনে বলে, দুই একটা মিথ্যা যদি কারো ভয় দূর করার কারণ হয় তবে তা জানতে অসুবিধা কি? মাথা নিচু করে ফেলে ঐশী, অকারণেই মনটা নেচে ওঠে তার। অনুভূতিরা তাল হারায়, লোকটার এক ভিন্ন রূপ দেখছে সে, সাদাত স্বামী হিসেবে এতটা কোমল। মনে মনে কিছু একটা ভাবে ঐশী, তার দিকে এক মনে তাকিয়ে থাকে সাদাত। হঠাৎ গম্ভীর হয়ে ওঠে সে, গভীর ধ্যানে মগ্ন থেকে বলে, তবে একটা কথা সত্যি জিজ্ঞেস করার ছিল। ঐশী চোখ তুলে বলে, জি বলেন। সাদাত মন্থর কণ্ঠে বলে, তুমি কি আমাকে ও আমাদের সম্পর্কটা মানো? নিজের ভাবনায় ছেদ ঘটে তার, দ্বিধাযুক্ত কণ্ঠে বলে, মানি তবে। ভ্রু কুচকে তাকায় সাদাত, কি কিছু একটা ভাবে ঐশী, অতঃপর নাকচ করে বলে, তেমন কিছু না। ভেবেচিন্তে বলো, এখনো সময় আছে, এই সম্পর্কে পুরোদমে যুক্ত হয়ে গেলে কিন্তু পিছে ফেরার অপশন থাকবে না। বিয়েটা তো ছেলে খেলে নয় তাই না, বিয়ে যখন একবার হয়েছে তখন বাদ দিতে হবে। ভাবুক ভঙ্গিতে জবাব তার। ঐশীর প্রত্যুত্তরে সাদা সন্তুষ্ট হলো নাকি অসন্তুষ্ট হলো তা বোঝা যায় না, অভিব্যক্তি নির্বিকার তার। কিছু প্রহর গম্ভীর থেকে থমথমে কণ্ঠে সে বলে, বিয়ে হলেই মানতে হবে এটা ঠিক নয় ঐশী, আমি চাই না শুধুমাত্র বিয়ে হয়েছে বলে বা সমাজের নিয়মের জন্য তুমি আমাদের সম্পর্কটা মানো, এমনটা করলে সেটা সংসার হবে না, সেখানে কোনো ভালোবাসার ছোঁয়া থাকবে না। এভাবে ভালোবাসাবিহীন সংসার বৈধ ধর্ষণ ব্যতিরিকে অন্য কিছু নয়, শুধুমাত্র শারীরিক চাহিদার খাতিরে একসাথে থাকতে চাই না আমি। আমি চাই আমাকে মন থেকে ভালোবেসে নিজের ইচ্ছায় আমার সাথে থাকো, যেখানে তোমার মনে কোনো চাপ থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, থাকবে কেবল একে অপরের নিকট আস্থা। যদি সময় চাও আমি সময় দিব, আমার কোনো আচরণ যদি তোমার অস্বস্তির কারণ হয় তো তা বিরত রাখব, তবু ভালোবাসাবিহীন সংসার চাইব না, তোমার মনের উপর জোর করব না কখনো। যেদিন তোমার মনে হবে আমি তোমার স্বামী হওয়ার যোগ্য, তখনই স্বামী মেনো আমাকে, এর আগে নয়, এমনকি সমাজের খাতিরেও নয়। কিছু কিছু ক্ষেত্রে সমাজের চেয়ে নিজের মনের প্রাধান্য অধিক, তুমি চাইলে আমার কাছে মুক্তি চাইতে পারো, অথবা এভাবে মেনে নিয়ে সঙ্গী হতে পারো। তুমি কি এভাবে মন থেকে মেনে নিবে আমাকে? নিভৃতেই সবটা শুনে যায় ঐশী, মনটা ভরে যায় তার। এরকম একটা মানুষকে কি করে মন থেকে না মেনে নিয়ে থাকতে পারে সে? মাথা নাড়িয়ে সায় দেয় ঐশী। সাদা দেবার ঐশী ডান হাতটা ধরে বলে, দেখো ঐশী, বৈবাহিক সম্পর্কটা এমন যেখানে দুটি ভিন্ন সত্তার মানুষ মিলে একক সত্তায় পরিণত হয়, একে অপরের বেড়ে ওঠা, মন মানসিকতা, পারিবারিক পরিবেশ সম্পূর্ণ আলাদা থাকে। এমনভাবে বড় হওয়া দুটি মানুষ একত্রে এক সংসারে এসে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, এক্ষেত্রে সাধারণত মেয়েদের ছাড়টা বেশি থাকলেও আমার কাছে সমান ছাড় পাবে তুমি।
তোমাকে তিন কবুলের মাধ্যমে যখন আপন করে নিয়েছি তখনই তোমার ভালো থাকা তোমার মন্দটা পূর্ণ দেখার দায়ভার আমার উপর নির্ভর। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমার পুরো দায়িত্ব পালন করার। আমি বরাবর দায়িত্ব সচেতন মানুষ, তোমার প্রতি দায়িত্বের আগে নিজের অধিকার বোধের প্রাধান্য থাকবে না। এটুকু বলে থামলো সাদাত, ঐশীর দিকে তাকিয়ে পরখ করলো মেয়েটিকে। নীরব শ্রোতা হয়ে এসব শুনছে সে, তার প্রতিক্রিয়া বোঝা দায়। এবার পকেট থেকে একটা চেক বের করলো সাদাত, আবারও বলল, তোমার প্রাপ্য দেন মোহর নাও এটা। বিস্ময়ে হতবাক হয়ে আছে ঐশী, তার হাতের মুঠোয় চেকটা পুড়ে দিল সাদাত। লম্বা একটা শ্বাস টেনে বলল, তুমি হয়তো ভাবছো এখানে কেন দিলাম এটা, আসলে স্ত্রী হিসেবে বিয়ের প্রথম রাতেই এটা পাওনা ছিল তোমার, সাথে আমার বলা কথাগুলো শোনার হোক ছিল। অথচ স্ত্রী স্থলে তোমাকে দেখে পুরো পরিস্থিতি পাল্টে গিয়েছিল, তাই তখন দেওয়া হয়নি, সময় বুঝে আজকে তোমার হোক বুঝিয়ে দিলাম। কথাগুলো শেষ করে সামনের দিকে হাঁটা দেয় সাদাত, ঠায় দাঁড়িয়ে রয় ঐশী। লোকটির কথাগুলো তার কানে বাজতে থাকে, কিছু একটা ছিল এই কথাগুলোর মাঝে যা থমকাতে বাধ্য করে তাকে। মানুষ সাধারণত অধিকার সচেতন হয়, সেখানে তার স্বামী দায়িত্ব সচেতন মানব। এতদিন যাকে যাত্রী ও সবচেয়ে খারাপ মানুষ বলে বকা দিয়ে এসেছে, মানুষটা এতটাও খারাপ নয়, বরং স্বচ্ছ মনের অধিকারী সে। কথাটা ভাবতেই ভালো লাগা জোয়ারে এক বুক ছেয়ে যায়। তার বাবা সঠিক মানুষের কাছেই পাত্রস্থ করেছে তাকে। এই প্রথমবার নিজের বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে ঐশী। এমন একটা মানুষকে নিজের জীবনে জুড়ে দেওয়ার পরও ধন্যবাদ না দিয়ে কি থাকা যায়? সাদাত এক প্রহরেই মন কেড়ে নিয়েছে ঐশীর, আন মনেই হেসে উঠে সে। পা বাড়ায় সাদাতের পিছে, লোকটার নাগাল পাওয়া দরকার, নইলে সারা জীবন পাশাপাশি চলবে কি করে? এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় ঐশী, শূন্য দৃষ্টিতে তাকায় ভোরের আকাশে। এক ঝিলিক সোনার রোদ ছড়িয়ে আছে নীলাভ অম্বরের কোলে, উড়ন্ত পাখির ঝাঁক ডানা ঝাপটে চলেছে খাদ্যের সন্ধানে, একটু একটু করে গুঞ্জন ছড়াচ্ছে শহর জুড়ে। ঐশী এসব পরখ করে আনমনে ঠোঁট চুয়ায় গরম চায়ের কাপে। অলস সকালের এই বেলায় চাটা বেশ মজাদার লাগে তার নিকট। হঠাৎ মুঠোফোনটি বেজে ওঠে, ভ্রু কুচকে সেদিকে তাকায় সে। কৃত্রিম পর্দায় ভেসে ওঠে অসংরক্ষিত একটি রবি নাম্বার। ফোন রিসিভ করে সালাম দেয়, ওপাশ থেকে সালামের জবাব নিয়ে এক পুরুষ কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আপনার নামে একটি পার্সেল আছে, আমি আপনার বাসার নিচেই দাঁড়িয়ে আছি, কাইন্ডলি এসে একটু রিসিভ করবেন। ভ্রুকুটি করে ঐশী, সাথে বিস্মিতও হয়, সে তো কোথাও কোনো কিছুর অর্ডার করেনি, তবে পার্সেল পাঠালো কে? ছোট করে উত্তরে সে আসছি বলে কল কেটে দেয়। চিন্তিত মুখে নিচে নামে সে। বাসায় কোনো দারোয়া না থাকায় নিজেই চাবি দিয়ে মূল গেটের তালা খুলে পার্সেল রিসিভ করে নির্দিষ্ট জায়গায় নিজের স্বাক্ষর দিয়ে যথারীতি উপরে চলে আসে। মনে তখনও খুঁতখুঁতে ভাব রয়েই গিয়েছে, এই অসময়ে কে তার নামে পার্সেল পাঠালো? সযত্নে করা প্যাকিং বাক্স ওপেন করতে চিন্তিত হয়, নিশ্চিন্ত হয়, সাথে অধরের কোণে ফুটে ওঠে এক টুকরো হাসি। একটা সুন্দর দোলনা স্থান পেয়েছে ভেতরে, চাইলে ঘরে অথবা করিডোরেও ঝুলিয়ে রাখা যাবে দামি এই দোলনাটি। গোল এই দোলনাটির অর্ধেকটা জুড়ে রশির নেট বিদ্যমান। এই রশিগুলো সাজানোর জন্য কিছু কাপড়ের ফুলও পাঠিয়ে দিয়েছে, সাথে নরম গদি ও তিনটি ছোট্ট কুশন রয়েছে। এই গিফট পাঠানো মালিকটা যে সাদাত তা বুঝতে বাকি থাকে না ঐশী। সাদাতকে বিয়ে করার দরুন তার মনে জন্মালো কালো মেঘগুলো ক্রমেই সরে যায়, তার স্থলে হানা দেয় শুভ্র এক অনুভূতি যা স্বচ্ছ প্রণয়ের আসক্তিতে আস্তে ধীরে টেনে নিয়ে যায় তাকে। লোকটা কত খেয়াল রাখে তার, সেদিন দোলনা প্রিয় বুঝতেই তার নামে এত চমৎকার দোলনা পাঠিয়ে দিয়েছে, আর মনেই হেসে ওঠে সে। করিডোরে ঝুলানোর ইচ্ছা জাগলেও ঘরের কোণে অতি সন্তর্পণে দোলনাটা ঝুলিয়ে দেয় ঐশী, পছন্দ মতো ডেকোরেশনের কাজ সারে। অতঃপর প্রথমবারের মতো চড়ে বসে তার বৈধ প্রেমিকের পাঠানো দোলনায় প্রশান্তিতে মনটা ছেয়ে যায়। অধর প্রশস্ত হয় অজান্তেই, মনে মনে সে বলে ওঠে, শেষ হয়ে যাবে বলে আপনার দেওয়া প্রথম গিফট চকলেটটা না খেয়ে অসযত্নে রেখে দিয়েছি, এটাকে কি করে করিডোরে ঝুলাই বলেন?
ওখানে ঝুলালে তো এতে রোদ স্পর্শ করত, বৃষ্টি ছুঁয়ে দিত, অথচ এই স্পর্শ করার হক একান্ত আমার। ওদের দখলে গেলে ঈর্ষা জাগত না আমার? একান্ত ব্যক্তিগত আপনার দেওয়া একটা ক্ষুদ্র জিনিসও আমার নিকট অযত্নে থাকবে না স্যার। কথাগুলো আওড়ে কিছু সময় ওভাবেই কাটায় ঐশী। মুগ্ধতা ছড়িয়েছে শিরা উপশিরায়, হারিয়ে গিয়েছে কল্পরাজ্যে যেখানে একমাত্র দখলদার সাদাত। দোলনার খপ্পরে পড়ে তখন নিয়ে আসা চায়ের কথা বেমালুম ভুলে বসেছে সে। মস্তিষ্কে সেটা জেগে উঠতেই চায়ের কাপটা হাতে নেয়। কাপের তাপমাত্রাই বলে দিচ্ছে এটি সারাদিন ঠান্ডা শরবতের রূপ নিয়েছে। কাপটা হাতে নিয়ে কিচেনের উদ্দেশ্যে প্রথম কদম ফেলতেই সেখানে উপস্থিত হয় তাবাসসুম। হাতে তার এক গাদা পোশাক, ঘরে সদ্য ঝুলানো দোলনাটা দেখে তার চোখ চড়ক গাছ, বিস্ময়ের ঊর্ধ্বে পৌঁছে সে বলে, এটা কি দেখছি আমি, এটা কখন কিনলি তুই? ওয়াও! রুকুটি করে ঐশী, সগর্তি কণ্ঠে বলে, দেয়ার মতো মানুষ থাকতেই কিনতে যাব কোন দুঃখে, সে পাঠিয়েছে। দাঁত কেড়িয়ে জবাব দেয় তাবাসসুম। ওয়াও, হাউ রোমান্টিক বই না, তলে তলে জল এত দূর গড়াইছে, জাদরেল থেকে এসে, অথচ কিছু টেরও পেলাম না। তাবাসসুমের রসিকতা পূর্ণ বলিতে কিঞ্চিত লজ্জা পায় ঐশী। দ্রুতই নিজেকে ধাতস্থ করে সে, নইলে তার রক্তিম চেহারা দেখে তাবাসসুম আরও উস্কানি পেয়ে বসবে। হাতে আনা পোশাকগুলো বেডের উপর রেখে দোলনার দিকে এগিয়ে যায় তাবাসসুম। দোলনার নরম দেহে চড়ে বসে সে। আহা কি আরাম, দোলনাটা সেই হয়েছে রে, হৈ হৈ করে ওঠে ঐশী। তোকে ওখানে বসার পারমিশন কে দিয়েছে? ওর তাড়াতাড়ি, আমার সাথে সব জিনিসই তোর ভাগ না বসালে চলেই না, তাই না? থতমত খায় তাবাসসুম। ঐশীর এমন রূপ সে আগে কখনো দেখেনি। তড়িতে উঠে দাঁড়ায়, চোখ জোড়া বন্ধ করে ফেলে ঐশী, নিজেকে ধাতস্থ করে বলে, আমার সব জিনিসই তোর ভাগ থাকলে ওনার পাঠানো কোনো কিছুতে নেই, ভুলেও আর এটা স্পর্শ করবি না, ঈর্ষা জাগে আমার। হতভম্ব হয়ে যায় তাবাসসুম, কিছুটা সময় নেয় পুরোটা বুঝতে, অতঃপর হেসে দিয়ে বলে, বাবা প্রেমে তো ভালোই পড়েছিস দেখছি, কয়েকদিনে এত রং বদল, খারাপ না? কোনো জবাব দেয় না ঐশী। তাবাসসুম মিটমিট করে হাসতে থাকে, তা দেখে রুষ্ট হয় ঐশী, সগর্বিতে গলায় বলে, এই সাত সকালে এসব নিয়ে এসেছিস কি করতে? সম্বিত ফিরে তাবাসসুমের, গম্ভীর হয়ে বলে, দেখ তো কোন ড্রেসটাতে আমাকে বেশি মানায়। অবাক হয় ঐশী, সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ এটা জিজ্ঞেস করছিস কেন? আরে দরকার আছে, বল না কোনটাতে বেশি সুন্দর লাগে আমাকে। গুটি পাঁচেক থ্রি পিস বিছানার উপর মেলে ধরা, তার দিকে এক পলক তাকায় ঐশী, অভিজ্ঞ ভাব ধরে ল্যাভেন্ডার রঙা একটা ড্রেস সিলেক্ট করে দেয়। গুনগুন করতে করতে হেলে দুলে ড্রেসটা নিয়ে আয়রন করতে চলে যায় তাবাসসুম। সন্ধ্যার হয়ে সেদিকে তাকিয়ে থাকে ঐশী। আজকে তো কোনো বিশেষ পার্টি বা অনুষ্ঠানও নেই, তবে পোশাক নিয়ে এত ঐকান্তিক কেন মেয়েটি? শীতের রিক্ততাকে বিদায় জানাতে মাঘ মাসের শেষের দিকে বেলার দ্বীপ প্রহরে একটু তপ্ততার দেখা মেলে। শহুরে জীবনের ঘনবসতিপূর্ণ এই যান্ত্রিকতায় শীত বিদায় নেয় একটু আগে, যার দরুন দিনপঞ্জিকায় শীতকালের অবস্থান থাকলেও অলস দুপুরে ঘেমে নিয়ে একাকার হয়েছে সাদাত। গাড়িতে গ্যাস ভর্তি করতে পাম্পে এসেছিল সে। লম্বা লাইন বলে দিচ্ছে তার উদ্দেশ্য পূর্ণ হতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। এই সময়টায় কোথাও একটু জিরিয়ে নেওয়ার জন্য নিকটস্থ রেস্টুরেন্টে প্রবেশ করে সে। বিশ্রাম নেওয়ার সাথে লাঞ্চের কাজটাও পূর্ণ করে ফেলতে চায়। পাঁচতলায় রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করতে এসে শীতল পরশ গায়ে ছড়িয়ে যায়, বাহ্যিক প্রশান্তি অনুভব করে সে। কিন্তু ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে ওঠে, তিক্ত হয়ে যায় অভ্যন্তরীণ অনুভূতি। সামনের টেবিলে বসা রমণীই তার এই অনুভূতির প্রধান কারণ। এই মেয়েটির চোখে পড়ার আগেই দ্রুত কেটে পড়া দরকার, নয়তো ছ্যাঁচড়ার মতো তার পিছে পড়ে থাকবে। লম্বা পা ফেলে প্রস্থান করতে যায় সাদাত, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারে না। রমণীর চোখে বিদ্ধ হয়ে যায় একটু পরে জনসম্মুখে নাম ধরে ডেকে ওঠে মেয়েটি। রেস্তোরাঁর ভেতরে কিছু সংখ্যক মানুষ থাকায় এড়িয়ে যেতে পারে না সাদাত। তীব্র অনিচ্ছা সত্ত্বেও পিছু ফেরে সে, হাতের ইশারায় কাছে ডাকে মেয়েটি। অলস ভঙ্গিতে এগিয়ে যায় সাদাত, একটি চেয়ার টেনে তাকে বসার আহ্বান জানায় মেয়েটি। থাই দাঁড়িয়ে থাকে সাদাত, তিক্ত কণ্ঠে বলে, তোমার সাথে খুচরা কথা বলার মতো পরিস্থিতি আমার নেই স্যার,
আশা করছি একই ঘটনা পুনরাবৃত্তি আর করবে না। স্মিত হাসে মেয়েটি বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, আরে খবর রাখো না কিছু, পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে, বসো তো। মানে? বিষয় নিয়ে তাকিয়ে থাকে সাদার, আশেপাশে অনেক মানুষ রয়েছে, এভাবে দাঁড়িয়ে কথা বলাটা বেমানান। কি একটা মনে করে বসে পড়ে একটা অর্ডার একটা চেয়ার টেনে ওয়েটারকে দেখে খাবার অর্ডার দেয়। স্মিত হাসে মেয়েটি, জগর করে বলে, আজকাল কি তোমার টেম্পার একটু বেশি হট থাকে নাকি? অপরিচিত লোককেও ঝাড়ি দিতে ভুলো না। বিরক্ত হয় সাদাত, মেয়েটার কি মাথা গিয়েছে নাকি? অপরিচিত লোককে সে আবার কবে ঝাড়ি দিল? ততষ্ট চোখে তাকিয়ে থাকে সাদাত। সে যে সাইলার কথার অর্থ বুঝতে সক্ষম হয়নি তা অনুভব করে মেয়েটি। লম্বা শ্বাস টেনে বলে, আরে ওই দিন রাতের বেলায় অন্য একটা নাম্বার দিয়ে যে কল দিলাম তোমাকে, রিসিভ করেই কি গরম। আমি তো ভয়ে ফোন সুইচ অফ করে ফেলেছিলাম, যদি আবার আগের ন্যায় রাগ দেখাও। বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হয়ে যায় সাদাত। সেদিন রাতে কল দেয়া মেয়েটি তবে সায়লা ছিল? সে তো ঐশী ভেবেছিল, তাই তো ভাবে সিন্থিয়া দেয়া ঐশীর ফোন নাম্বারটা ভিন্ন হলো কেন? আর ঐশী তো তার সান্নিধ্যেই থাকতে চায় না, সেই বা তাকে কল দেবে কেন? সে কি একটু বেশি ভেবে বসেছিল? নিজের বোকামি ভাবনা দরুন লজ্জিত হয় সাদাত, নিজেকে ধাতস্থ করে ফেলে সে নির্লিপ্ত কণ্ঠে বলে, কল দিয়ে কথা না বলে ঝাড়ি না দেখি করতাম, তা কল দিয়েছিলে কেন, আবার অভিযুক্ত করার জন্য? সাদাতের কণ্ঠে তীব্র অবজ্ঞা, অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটি। শিক্ষা জীবনের 5টি বছর একসাথে এক প্রতিষ্ঠানে পড়েছে তারা। সাদাতের অনন্য ব্যক্তিত্ব ও অপরূপ সৌন্দর্যের দরুন তাকে অনেক মেয়েই প্রেমের প্রস্তাব দিয়েছে, তার মধ্যে সায়লা অন্যতম। পাগলের মতো সাদাতকে পছন্দ করত মেয়েটি, হাজারবার অপমান করার পরও পিছু লেগেছিল সে, অথচ পাত্তা দেয়নি সাদাত। শিক্ষা জীবন শেষে নিজের সিমটাও বদলে ফেলে সে। সাদাত আর হদিশ পায়নি সায়লা, সাদাতের আর হদিশ পায়নি সায়লা। অতি কষ্টে সেদিন সাদাতের নাম্বার কালেক্ট করে কল দেয়, অথচ কথা বলার সাহস করে উঠতে পারেনি। যদি চিনে ফেলে তবে, ব্লক খাওয়ার ভয়ে ফিরতি কলও ধরেনি, ফোন সুইচ অফ করে রেখে ফেলেছিল। তারপর কেটে গিয়েছে অনেক দিন, ঘটে গিয়েছে জীবনের মোড়ের পরিবর্তন, হয়েছে অনুভূতির রং বদল। আজ এই অবেলায় যে এভাবে দেখা হবে কল্পনাও করেনি সে। কিছুটা দ্বিধাযুক্ত কণ্ঠে মেয়েটি বলে, ওসব বাদ দাও না সাদাত, আমার বিয়ে হয়ে গিয়েছে, কিছুদিন পরেই লন্ডনে মুভ করছি আমরা। ও, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ, এই উপলক্ষে যদি আজকে লাঞ্চের বিলটা আমি দিতে চাই, এই আবদারটা ফেলবে না আশা করি। নাকচ করার হাজার ইচ্ছে থাকার পরেও কি একটা ভেবে রাজি হয়ে যায় সে। মেয়েটার কোনো কথা তো শোনেনি কখনো, চলে যাওয়ার এই অবেলায় রাখুক না এই একটা আবদার। নিজের ইচ্ছে পূরণ হয় প্রশান্তিতে হেসে ওঠে মেয়েটি, বিল মিটিয়ে একত্রে বের হয় সেখান থেকে। রাস্তার জ্যামে বসে এই দৃশ্য দেখে ফুসে ওঠে একটি প্রাণ। সকালে বোনকে দোলনা থেকে নামিয়ে দিয়ে নিজের ভেতরে অনুশোচনা জাগে ঐশী, তাই তো সেরকম দেখতে আরেকটি দোলনা কিনতে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। এখানের এই দৃশ্য দেখে তিক্ততায় মনটা বিষিয়ে ওঠে তার। আচমকা সেদিকে চোখ যায় সাদাতের, নিজের আপন রমণীকে একা একাই রাগান্বিত হওয়ার কারণটা ধরতে পারে না সে। সায়লা থেকে বিদায় নিয়ে এগিয়ে গিয়ে ঐশী রিকশায় চড়ে বসে, রুষ্ট হয়ে মুখ উল্টে দিকে ফিরিয়ে নেয় ঐশী। অবাক হয় সাদাত, মেয়েটি হলোটা কি? তার এক হাত নিজের হাতে পুড়তে সিটকে হাত সরিয়ে নেয় ঐশী। বিস্মিত হয় সাদাত, দ্বিধা ভরে বলে, এমন করছো কেন? দুষ্টাকে আল্লাহর বান্দার বলবে তো? এতক্ষণ অন্য একটা মেয়ের সাথে সময় কাটিয়ে এখন এমন ভাব নিচ্ছে যেন কিচ্ছু হয়নি, রাগে ফুসে ওঠে ঐশী। তাতে দাঁত চেপে বলে, এখানে কি আপনার জান ওই মেয়ের সান্নিধ্যে সময় কাটান? এতক্ষণে অভিমানীটির রুষ্ট হওয়ার কারণ ধরতে পারে সে। ঐশীর আরেকটু কাজ ঘেঁষে রগড় করে বলে, আমার কেন যেন তাই মনে হচ্ছে। বইয়ে গিয়েছে আপনাকে নিয়ে জেলাসতে, আপনি কে? হ্যাঁ, যে আপনাকে নিয়ে জেলাসতে যাব। মুখ উল্টো দিকে রেখেই বলে ঐশী। সাদাত বোঝে রাগটা বেশ ভালোই জমেছে ঐশী, কিছু একটা ভাবে সে। নরম স্বরে পুরোটা ব্যাখ্যা করে, ঐশীর অভিব্যক্তি হয়তো একটু পরিবর্তন হলো, লোকটিকে অন্য কারো সান্নিধ্যে দেখলে কেন যেন ঈর্ষা জাগে তার, প্রচুর হিংসা হয়। মেয়েটির অভিব্যক্তি হয়তো বুঝলো সাদাত,
তার এক হাত নিজের হাতে পুরে নিয়ে মোহনীয় কণ্ঠে সে বলল, আমাকে কোনো মেয়ের সান্নিধ্যে দেখলে তুমি এতটা রুষ্ট হবে পূর্বে জানলে? কোনো মেয়ের সাথে লাঞ্চ করা তো দূরে থাক, চোখ তুলে তাকানোর স্পর্ধা করতাম না আমি। কি ছিল এই কথাগুলোর মাঝে যা নিমেষেই মন ঝরিয়ে দিল ঐশীর? শব্দগুলো তোলপাড় করে তুলে হৃদয়ে তিত্তির করে কেঁপে উঠল বুক। সে স্পষ্ট বুঝল মনে জমা অভিমান দূরে কোথাও পালিয়ে গিয়েছে। এমন মধুর বলি শোনার পরেও কি আর রাগ করে থাকে? সাদাতের দিকে এক পলক তাকালো সে, মুহূর্তেই প্রাণটা ভরে গেল, ছোটের কোণের সূক্ষ্ম হাসির দল খেলে গেল আর মনেই বলে উঠল, ভুল বোঝার জন্য দুঃখিত, আসলে আপনাকে অন্য কারোর সান্নিধ্যে দেখলে ঈর্ষা জাগে, রাগ লাগে আমার। স্মিত হাসে সাদা, কিছু একটা ভাবে সে, নীরব থাকে কিয়ৎক্ষণ, অতঃপর তার গম্ভীর কণ্ঠে স্পষ্ট করে বলে, তুমি না হয় এভাবেই হুটহাট ঈর্ষান্বিত হয়েও রাগ ভাঙানোর জন্য আমি থাকব। সাদাতের বলা কথাগুলো মেয়েটি শুনল কিনা বোঝা গেল না, তবে স্পষ্ট হাসি ফুটে উঠল তার অধরে, চ্যাম ছুটে গেল, গাড়ি চলতে শুরু করল। হোটতলা রিক্সার ভেতর পাশাপাশি বসে যাত্রা করলো একজোড়া কপট কপটি। তাদের একত্রে দেখে কে বলবে এদের সম্পর্কে অগাধ দূরত্ব? শেষ প্রহরের গোধূলি বেলায় সূর্যের নামে ক্লান্তি নেমেছে, নিজের প্রখর তাপদাহের সমাপ্তি টেনে হেলে পড়েছে পশ্চিম আকাশের গহীনে, ধরার বুকে নেমেছে আঁধারের পূর্বাভাস। আর গুটি কয়েক মিনিট, তারপরে এই ধরার বুকে নামবে কালো রাত। শহরের বুকে অবশ্য রাতকে কালো দেখা যায় না, স্থানে স্থানে দাঁড়ানো সোডিয়ামের বাল্ব কৃত্রিম আলোয় আলোকিত করে দেয় প্রত্যেক শহরকে। এখানে তো দেখা মিলে বিশেষ বিশেষ স্থানে জড়ো হওয়া ঝাঁকঝাঁক প্রেমিক প্রেমিকার দল, তেমনি এক প্রেমিক যুগলের সাক্ষাৎ মিলছে নামকরা এক রেস্তোরাঁর কোনো এক টেবিলে। তাদের আজকের আলোচনা গতানুগতিক দিক থেকে ভিন্নতা পেয়েছে, একত্রে কাটানোর সময় উপভোগ করার চেয়ে একে অপরের পরিস্থিতির বর্ণনা চলছে বেশি। চলবেই না কেন, দীর্ঘ দুই বছর পর যে রাসেলের সাক্ষাৎ পেল তা বাসুম, রাসেলের বিদেশে কাটানোর এই দুই বছর কম ধকল গিয়েছে তাবাসুমের উপর? অথচ পড়াশুনোর পেশারের জন্য রাসেলকে কিছুটিই বুঝতে দেয়নি সে, আজ হড়বড় করে বলে যাচ্ছে কত ঝামেলা করে নিজের বিয়েগুলো আটকে রেখেছে সে। গভীর মনোযোগ দিয়ে তার এই কথাগুলো শুনে যাচ্ছে রাসেল, তার প্রতিক্রিয়া অবশ্য দ্বিধাযুক্ত, সে প্রকৃতপক্ষে কথাগুলো শুনছে নাকি প্রেয়সীর সামনাসামনি এক পলক দেখার তৃষ্ণা মেটাচ্ছে তা অবশ্য বোঝা দেয়। কথার ফাঁকে একবারের জন্য হ্যাঁ বা হুঁ কিছুই বলছে না, বিরক্ত হয় তাবাসুম, কণ্ঠে তিক্ততা আনতে বাধ্য হয়। তোমাকে আমি কিছু বলছি রাসেল, শুনতে পাচ্ছ তুমি? নিজের ধ্যান ভাঙে না তার, ওভাবেই তাকিয়ে থেকে উত্তরে বলে, হুম বলো। রুষ্ট হয় তাবাসুম, তার মানে তুমি কিছু শোনোনি তাই না? বিয়ের কথা উঠলেই তোমার কানে সমস্যা হয়, অন্য ধ্যান জাগে। তাবাসুমের তীক্ষ্ণ কথার বিপরীতে নিষ্প্রিয় কণ্ঠে রাসেল বলে, আমার কি দোষ বলো, তোমাকে দেখার তৃষ্ণা আমাকে বধির করে ফেলে। রাখো তোমার এসব বস্তা প্রেমের বলি, আমার ছোট বোনটারও বিয়ে হয়ে গিয়েছে, তার বৈবাহিক সম্পর্ক এখন অনিশ্চিত, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী, এখন আমাদের বিয়ের কথা ভাববে না। সত্যি করে বলো তো, আমাদের সম্পর্ক নিয়ে তুমি সিরিয়াস কিনা? প্রেয়সীর রাগত স্বরে একটু নড়ে চড়ে উঠে রাসেলের আহত কণ্ঠে বলে, তোমার কেন মনে হলো আমি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস না? আমার প্রতি তোমার এইটুকু বিশ্বাস? তোমার এমন হেয়ালি পড়ার পরও কি করে অগাধ বিশ্বাস করব? এবার ক্লিয়ার কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে কি না? ছাজলো গলায় আওয়াজ তুলে তাবাসুম। রাসেলের এবার সত্যি মনে হয় মেয়েটা ভীষণ চটেছে, হেয়ালিপনা ছেড়ে ঐকান্তিক হাসি নড়ে চড়ে বলে, আমি তো অনেক আগেই বিয়েটা করতে চেয়েছিলাম, আমার ক্যারিয়ার গোছানো ছিল না বলে তুমি দ্বিমত করলে, এখন সময় হয়েছে, বিয়েটা করব নিশ্চয়ই, সব কিছুর জন্য তো সময়ের প্রয়োজন। তা তোমার সে সময়টা কবে হবে, আমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর? তাবার সময় জেদি অবস্থার বিপরীতে লম্বা শ্বাস টেনে সে বলে, আগামী সাত দিনের ভেতর তোমার বাসায় প্রস্তাব নিয়ে যাব, এটা আমার বাধা। আগামী সাত দিন মনে থাকে যেন। তাবাসুমের এক হাত নিজের হাতে পুরে নিয়ে জবাব দেয় রাসেল, শান্ত হয় তাবাসুম, চেহারায় কাঠিন্যতা রূপান্তরিত হয় স্মিত হাসি। এই অবস্থাটা ক্যামেরা বন্দি করে কেউ? বন্ধুদের সাথে আড্ডা দিতে এখানটায় এসেছিল তুষার, পূর্বের ভেতরে জল আগুনে ঘি ঢালে এই দৃশ্যটা। বড় বোনের এই অবস্থা দেখে রাগে ফুসফুস করে বাড়ি ফিরে সোজা, বাবার কাছে ফোনটা সহস্তান্তর করে বলে, আমার কথা তো সেদিন শুনলে না আব্বু, এখন দেখো তোমার মেয়ের কীর্তি।
রেস্টুরেন্টে বসে বসে প্রেম করছে সে, এই জন্য এতগুলো বিয়ে ভেঙেছে তোমার মেয়ে। আমার বন্ধুদের সামনে এই অবস্থায় দেখে কতটা লজ্জিত হতে হয়েছে বোঝো তুমি? তেতে উঠেন আনোয়ার খান, নিজ বংশের সুনাম যেন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গম্ভীর কণ্ঠে বলেন, ওকে বাড়িতে আসতে দেও আগে, গতবার নতুন আত্মীয়রা উপস্থিত ছিল বলে ছাড় পেয়েছে, কিন্তু এবার আর ছাড় পাবে না। বিষয়টা এখানেই থেমে থাকলে পারত, রাগে ফুসতে থাকে তুষার। ঠিক এই মুহূর্তেই গুনগুন করতে করতে বাড়িতে ফেরে তাবাস্যম, মনে তার অগাধ রং যা বাবার সামনে উপস্থিত হতেই ধুলোয় মিশে যায়। মেয়ের মুখ দেখে উত্তেজিত হন আনোয়ার খান, কড়া কয়েকটা কথা বলতে নিতেই দেহে কাম্পন ধরে ওনার। পূর্বে থেকেই হৃৎপিণ্ডের ব্যাধি থাকায় একটু উত্তেজিত হতে না হতেই বুকে ব্যথা অনুভূত হয়। ঘটনাস্থলেই বুকে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। আকস্মিক ঘটনায় দিশেহারা হয়ে যায় সবাই, কি করবে বুঝে আসে না। এই সব কিছুর জন্য দায়ী করে প্রথমবারের মতো বড় বনের উপরে চড়া গলায় কয়েকটা কথা বলে তুষার। করুণ সুরে কান্না করেন সালেহা খান, মাথায় আকাশ ভেঙে পড়ে তাবাস্যমের, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারে না সে। দোলনাটা কিনে সাদাতের সাথে বাড়ি অবধি পৌঁছেছে ঐশী। গেটের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে যায় সাদাত। সিঁড়ি মারিয়ে তিনতলায় উঠতে শোরগোলের আওয়াজ কানে আসে তার। দ্রুত পা ফেলে নিজ ফ্ল্যাটে যায় সে। মূল দরজা খোলা দেখে চিন্তিত হয়, থড়ি ঘড়ি করে ড্রয়িং রুমে চলে আসে। বাবাকে মেঝেতে লুটিয়ে থাকতে দেখে থমকে যায় ঐশী। মাথা ফাঁকা হয়ে থাকে কিয়ৎক্ষণের জন্য, গলার গায়ে জোর কমে আসে, পড়ে যায় হাতে থাকা দোলনার ব্যাগ। দৌড়ে গিয়ে চাপটে ধরে বাবাকে, কান্নায় ফেটে পড়ে সে। কি করবে বুঝতে না পেরে সাজাতকে কল দেয়, এত অল্প সময়ে নিশ্চয়ই বেশি দূরে যায়নি সে। মুঠোফোন বাজতেই ভরকে যায় সাজাত, স্ক্রিনে জলজল করছে ঐশীর নাম্বার। এত অল্প সময়ের ব্যবধানে কল দিতে দেখে চিন্তিত হয় সে। তড়িৎ কল রিসিভ করে, উপাস থেকে ভেসে আসে কান্নার আওয়াজ, বিচলিত হয় সাজাত। ঐশী কি হয়েছে তোমার, ঠিক আছে তুমি? জড়িয়ে আসে গলায় ঐশীর উত্তর, আব্বু। আর কিছু বলতে পারে না মেয়েটি, পরিস্থিতি বেসামাল বুঝে দ্রুত গাড়ি ঘোরায় সাদাত। ঘটনাস্থলে পৌঁছে হতবাক সে, ফ্লোরে সেন্সলেস হয়ে আছে আনোয়ার খান। পানির ছিটা দিয়েও জ্ঞান ফেরানো চায় না, সবাইকে কোনো মতে থামিয়ে ওনাকে নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায় সাদাত। পিছু নেয় অন্য সকলে, সাথে নিয়ে আসা দোলনাটা অযত্নেই পড়ে রয় চকচকে টাইলস পাড়া মেঝেতে, তা কারো নজরেই আসে না। হসপিটালের বারান্দায় পায়চারি করছে তুষার, চিন্তায় স্থির থাকতে পারছে না সে। বাইরের পাতা চেয়ারে বসে রয়েছে অন্য সকলে, গুনগুন করে কান্না করছে সালেহা খান। মায়ের পাশে ঘাপটি মেরে বসে রয়েছে তাবাস্যম, ভয় ও দুঃখ মুখ এটুকু হয়ে আছে তার। অপরদিকে শূন্য নয়নে মেঝের দিকে তাকিয়ে আছে ঐশী। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খোঁজা তো দূরে থাক, নিজেকেই বুঝ দিতে পারছে না সে। ক্ষণিকের ব্যবধানে তাদের মাঝে বিশাল ঝড় উতলে উঠেছে, তছনছ করে দিয়েছে সব। নিমিষেই যেন পুরো আকাশ ভেঙে পড়েছে মাথার উপর। তাদের পাশে ছায়া হয়ে রয়ে গিয়েছে সাদাত, যথাসাধ্য সান্ত্বনা দিয়ে চলেছে সবাইকে। একটু পর ইমার্জেন্সি বিভাগ থেকে একজন ডাক্তার বেরিয়ে আসেন, এগিয়ে যায় সাদাত সহ সকলে। রোগীর অবস্থা কেমন জিজ্ঞেস করতে এই লোকটি বললে, মিস্টার আনোয়ার খানের ক্রিটিক্যাল অবস্থা, হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছে, খুব দ্রুত অপারেশনটাও করতে হবে। এই সকালে কার্ডিওলজিস্ট যখন আসবেন ওনার সাথে পরামর্শ করে আপনাদের অবস্থা জানানো যাবে। নিজের বক্তব্য শেষ করে প্রস্থান করে লোকটি, হু হু করে ওঠে সবার মন, কান্নায় ভেঙে পড়েন সালেহা খান, ডুকরে ওঠে ঐশী ও তাবাস্যম, বিচলিত হয় তুষার। আহত দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে থাকে সাদাত, এবার কি দিয়ে এদের বুঝ দেবে সে। আনোয়ার খানের গান ফিরেছে অনেক সময় হলো, একে একে তার সাথে দেখা করল সকলে, শুধু বাবার কাছে যাওয়ার সাহস পেল না তাবাস্যম। কেবিনের কাঁচের দরজা দিয়েই বাবাকে দেখে গেল সে। সালেহা খান সবার উদ্দেশ্যে বললেন, অনেক রাত বেড়েছে, এবার তোমরা বাড়ি যাও, আমি এখানে থাকছি। বাদ সাধল সাদাত, এখানে একটা ছেলে মানুষ থাকার প্রয়োজন, রাত বিরাতে কখন কি দরকার হয় না হয় তার ঠিক আছে, তুষারও বাচ্চা ছেলে, ডাক্তারের সাথে আলাপ আলোচনা সহ সার্বিক বিষয় সে সামলে উঠতে পারবে না। স্বামী হওয়ার পাশাপাশি সে একজন জামাতা, সেই খাতিরেও এসব দেখাশোনার দায়িত্ব বর্তায় তার উপর।
হাসপাতালে থেকে যাওয়াটা যুক্তিযুক্ত মনে করলো সে। অন্যদের বাড়ি চলে যেতে বললেও কেউ রাজি হলো না। তারা বাবার সাথে এখানেই থাকবে ঠিক করলো, কিন্তু রোগীর কেবিনে তো আর এত ঝামেলা দেওয়া সম্ভব নয়। এদিকে কাউকে বোঝানোও যাচ্ছে না, একমাত্র সাদাতকে দেখে ইতস্তত করবে সবাই। তাই বাড়ি ফেরার অনুরোধ করে সাদাতের কাছ থেকে ডেকে সালেহা খান বলেন, তাবার সময় তো আর একা বাড়ি ফেরাও থাকা সম্ভব না বাবা। আবার ওর এখানে থাকাও ভালো মনে করছি না। ওকে দেখে যদি উনি আবারও উত্তেজিত হয়ে যান ব্যাপারটা ভালো হবে না। তুমি ঐশী ও তাবাসুমকে নিয়ে ফিরে যাও। আজকে রাতটা তুষার আমার সাথে থাকুক। বাড়ি থেকে তো হসপিটাল খুব দূরে নয়, দরকার পড়লেই তোমাকে কল দিয়ে জানাবো। শাশুড়ির কথায় যুক্তি খুঁজে পেল সাদাত। তাবাসুমের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কেমন নিঃসঙ্গ হয়ে রয়েছে। অগত্যা তাবাসুম ও ঐশীকে নিয়ে ফিরতি পথ ধরতে হলো তাকে। যাওয়ার আগে বারবার বলে গেল যে কোনো প্রয়োজনে যেন কল করেন তাকে। কোনোরূপ ইতস্ততা করতে মানা করে গেল সে। ফেরার পূর্বে বাহির থেকে কিছু খাবার কিনে দিয়ে গেল সাদাত, আর নিজেদের জন্যও নিয়ে গেল কিছু। আজকে রাত্রে ঐশীদের বাড়িতেই কাটিয়ে দিল সে। সাথে নিয়ে আসা খাবারটা নিয়ে ঐশীর পাশে বসে সাদাত মেয়েটি কিছু মুখে তুলতে চাচ্ছিল না, নাকচ করে বলল তার খিদে নেই। অথচ সেই দুপুর থেকে পেটে কিছু পড়েনি তার। নিজে হাতে খাবার মুখে তুলে ধরল সাদাত, নরম কণ্ঠে বলল, আমি খাইয়ে দিচ্ছি, মুখে তোলা খাবার ফিরিয়ে দিতে নেই, এবার তো একটু খাও। তবুও নাকচ করলো ঐশী, ছোট্ট করে বলল, খিদে নেই, ভ্রুকুটি করলো সাদাত। মেয়েটি মন খারাপের মাঝে তার উপর কঠোর হতে ইচ্ছে জাগলো না, অথচ তাকে অভুক্ত রাখাও যায় না। গম্ভীর স্বরে সে বলল, তোমার খিদা না পেলেও আমার প্রচুর খিদা পেয়েছে, অথচ তুমি না খেলে আমার খিদা মিটবে না। এত কষ্টের মাঝেও অবাক হতে ভুলল না ঐশী, ভ্রু কুচকে বলল, আপনি খান, আমার খাওয়ার সাথে আপনার খাওয়ার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশকে অভুক্ত রেখে বাকি অর্ধেক অংশ পূর্ণ হয় কি করে বলো? তাই তুমি না খেলে আমিও খাবো না, আমার খিদে মেটানোর জন্য হলেও তো কিছু খাও। শব্দগুলো তরঙ্গিত হলো ঐশীর অশান্ত হৃদয়ে। সাদাত তার অর্ধেক অংশ ভাবতেই শিউরে উঠল মন, নত হলো সে। লোকটি যে তাকে না খাইয়ে খান্ত হবে না বুঝে গেল যেন। সাদাত আবারও ঐশীর মুখে খাবারের লোকমাটা তুলে দিল, নিজের মুখে পুরে নিল ঐশী। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাদাতের পানে, কত কেয়ারিং লোকটা। দুটো অনুভূতি কখনো একসাথে একই মুহূর্তে অনুভব হয় না। রাগানিত মনে কখনো আনন্দ লাগে না, ব্যথিত মনে কখনো অশরীরে ভয় পায় না, ঘৃণিত মনে কখনো ভালোবাসার অনুভূত হয় না। মন জিনিসটাই বড় অদ্ভুত। এখানে একটা অনুভূতির উপস্থিতিতে আরেকটি অনুভূতিকে তার জায়গা ছাড়তে হয়। ঐশীও একটাকে ছেড়ে দিল, মুহূর্তেই দুঃখগুলো সরে যেতে লাগলো। তার স্থানে হানা দিল শুদ্ধতম ভালো লাগা। তার যত্নের খাতিরে অন্যের বিচলিত ভাব দেখে ভালো লাগায় না ছেয়ে মন কষ্টে ডুবে থাকবে তা তো হতে পারে না। নিভৃতেই দেখে গেল সেই লোকটিকে, খেয়ালই হলো না কখন খাবার প্লেটটা শূন্য হয়ে গেল। এত খিদে ছিল মেয়েটির পেটে, অথচ দুঃখে ডুবে অনুভব করছিল না সে। ছোট একটা নিঃশ্বাস ফেলল সাদাত, ঐশীকে বলে, এবার তোমার পালা, তোমার বড় বোনও না খেয়ে আছে, ভুললে চলবে না, উনাকে খাওয়ার ব্যবস্থা করো। আর মনেই জবাব দিল সে। প্লেটে খাবার সাজিয়ে তাবাসুমের জন্য ঐশীর হাতে ধরিয়ে দিল সাদাত। এক মনে সবটা দেখল ঐশী, মনে মনে ভাবল বেশ অন্যরকম লোকটা, এই পরিস্থিতিতেও কেমন সবার খেয়াল রেখেছে চলেছে। ব্যাপারটা বেশ ভালো লাগার উদ্রেক জাগালো হৃদয়ে। লম্বা শ্বাস টেনে তাবাসুমের ঘরে পা বাড়ালো সে। নীলাভ অম্বরের বুকে আঁধারের ঘন ঘটা, ঝিমিয়ে রয়েছে নিস্তব্ধ শহর। শুভে সাদাকের সমাপ্তি হতেই উঠে পড়ে মুয়াজ্জিন, অজু করে পবিত্র হয়ে নিয়ে আল্লাহর মহিমা ঘোষণা করে আজান দেয় সে। ঘুম ঝরানো কণ্ঠস্বর তবু কত সুমধুর ধ্বনি হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। গতদিনে ধকলের দরুন ক্লান্ত শরীরে ঘুমটা বেশ গভীরে গিয়ে ঠেকেছিল। হঠাৎ আজানের ধ্বনি কর্ণগোচর হতেই ঘুম ছুটে যায় দুজনের। অলসতার দরুন আরও একটু ঘুমিয়ে নেওয়ার ইচ্ছে পোষণ করতেই নড়ে ওঠে ঐশীর স্মৃতিকোষ। বাবার অবস্থায় মাথা চাড়া দিতেই তড়িৎ চোখ খুলে সে। নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা দরকার। ড্রিম লাইটের স্পষ্ট আলোয় সে দেখতে পায় তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে সাদাত। অপরিদৃষ্ট সাদাতের এমন চাহনির মানে বুঝল না ঐশী, ভ্রুকুটি করে তাকালো।
অতঃপর সাদাতের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই লজ্জায় কুপটে উঠল। শরীরে পোশাক এলোমেলো, উদরের খানিক অংশ দৃশ্যমান হয়ে আছে, পায়জামা হাঁটু অবধি উঠে গিয়েছে, গায়ের ওড়নার হদিস নেই। দ্রুত উঠে বসলো ঐশী, গায়ের জামা ঠিকঠাক করে হাঁটু মুড়ে বসলো সে। এক পলক তাকালো সাদাতের পানে, সাদাত ততক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে। বিছানার উপর ওড়নার সন্ধান চালিয়ে আচ্ছা আলোয় হাতড়ে চলেছে সে। তাকে খানিকটা স্বস্তি দিতে বড় লাইট সুইচ না চালিয়ে ওয়াশরুমে চলে গেল সাদাত। হাফ ছাড়লো ঐশী, লাইট অন করতেই চোখের পর্দায় ভেসে উঠলো বেবি পিঙ্ক কালারের ওড়নাটি, দ্রুত নিজের গায়ে জড়িয়ে নিল সে। অ্যাটাচ ওয়াশরুমে সাদাতের অবস্থান হয় ড্রয়িং রুমের লাগোয়া ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজকের দিনে কোনো বিলম্ব করা চলবে না, সৃষ্টিকর্তার দরবারে যে তার অনেক কিছু চাওয়ার আছে আজ। বাবা দ্রুত সুস্থতা চেয়ে কান্নাকাটি করতে ভুললে তো চলবে না। সকালে সবার জন্য খাবার রান্না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো তারা। তাবাসুমের মন মানেনি, দূর থেকেও বাবাকে এক পলক দেখার নেশায় পিছু নিল ওদের। কলেজ থেকে ছুটি নেয় সাদাত, শ্বশুর হলেও ওনার প্রতি দেখভাল করার দায়িত্ব বোধটা যে কাঁধে চেপেছে। সকালে কার্ডিওলজিস্ট এসে আনোয়ার খানকে পর্যবেক্ষণ করেন, এনজিওগ্রাম সহ সব রিপোর্ট দেখে সাদাতের সাথে কথা বলেন তিনি। গম্ভীর গলায় বললেন, রোগীর অবস্থা খুবই সিরিয়াস, দীর্ঘদিন হলো হার্টের সমস্যা পুষে রেখেছেন তিনি, হার্টে দুটা ব্লক ধরা পড়েছে, আজকেই এনজিওপ্লাস্ট করতে হবে, তাও ঝুঁকিমুক্ত থাকবে কি না জানি না। ছ্যাত করে উঠল সকলের মন, নিমেষেই যেন চুরমার হয়ে গেল ওদের পুরো পৃথিবী, দুমড়ে মুষড়ে গেল ঐশী। ঘটনাস্থলে সংজ্ঞা হারালেন সালিয়া খানম। শোকের মাঝে আরেক শোক, মাকে নিয়ে ব্যস্ত হতে হলো ওদের। তাবাসুম খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, তুষার কাছে ভিড়তে দিচ্ছে না ওকে, সব দোষ যেন ওর উপরেই পড়েছে, তাই সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে পারল না সে। তবে বুঝে গেল কপাল খুব একটা সুবিধার নয়, নিভৃতেই চোখের জল ফেলল সে। সাদাত ভারাক্রান্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে পুরোটাই ব্যবস্থা হবে, শুধু ওনার যেন কোনো ক্ষতি না হয়। বোন পেপারে তড়িঘড়ি করে সই করে দিল ওরা। আনোয়ার খানকে নিয়ে যাওয়া হলো ওটিতে। সাধারণত হার্ট অ্যাটাকের 24 ঘন্টার ভেতরে স্টেন্টিং করলে অ্যাটাকের ফলে বিভিন্ন অর্গানের ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়। সেখানে কাল রাত থেকে সকালের এই সময় পর্যন্ত প্রায় 12 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে। বিভিন্ন ঝুঁকি থেকে বাঁচাতে তাই এই দ্রুত অপারেশন করার ব্যবস্থা করা হয়। বিদেশ থেকে কার্ডিওলজির উপর সদ্য উচ্চ ডিগ্রি নিয়ে আসা সার্জনের কাছে রেফার করা হলো ওনাকে। সেই ডাক্তার আর কেউ নয়, তাবাসুমের প্রেমিক ডক্টর ফাইম আঞ্জুম রাশেল। যাত্রাপথে একলা এক কোণে তার প্রেমিকাকে কাঁদতে দেখেও থমকে দাঁড়ায় না রাশেল। পেশাগত দায়িত্ব বোধের খাতিরে জীবনের অনেক ইচ্ছাই দমন করতে হয় তাদের। পেশেন্ট যে তাবাসুমের বাবা তা অজানা নয় তার, এ কারণেই তো অপারেশনের ব্যবস্থাটা দ্রুত করেছে সে। টাকাও যত সম্ভব লেশ করে দিয়েছে, যাত্রাপথে প্রেয়সীকে ভরসা দেওয়ার অবকাশ নেয় না সে, দ্রুত পা ফেলে চলে যায় ওটিতে। একটু বিলম্বও যেন অনেক বড় বিপদের কারণ হতে পারে, সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তাবাসুম। হসপিটালের করিডোরে এক কোণে ঘাপটি মেরে দুই হাতে মুখ আড়াল করে কেঁদে চলেছে তাবাসুম। বাবার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়েছিল সে, ভেবেছিল বাবাকে হয়তো হারিয়েই বসেছে। বাবার এই অবস্থার জন্য বারবার নিজেকেই দোষী দিয়ে যাচ্ছে তাবাসুম, নিজেকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। সে কারোর সাথে প্রেমে আবদ্ধ না হলেই বাবা এতটা উত্তেজিত হতো না, তাহলে কারোরই কোনো সমস্যায় পড়তে হতো না। বারবার অতীতে ফিরে গিয়ে স্মৃতি থেকে রাশিলকে মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কেঁদে কেঁদে চোখের পানিও শুকিয়ে ফেলেছে। এখন নিঠোর হয়ে অযত্নে ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় সেখানে আসে ঐশী, তার মুখটা চিন্তায় অস্থির, নিজেরই বুক কাঁপছে, কিন্তু বোনের বিধ্বস্ত চেহারা দেখে সামলে নিল নিজেকে। নিজের অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে তাবাসুমের পাশে দাঁড়ালো সে। সবাই কেমন অবজ্ঞা করে চলেছে এই মেয়েটিকে, বোনের কাছে গিয়ে ঘেঁষতেই আবারও হাউমাউ করে কেঁদে ওঠে দুজনে। তাবাসুম বিপর্যস্ত কণ্ঠে বলে, সব কিছুর জন্য আমি দায়ী, আব্বুর মেয়ে হিসেবে কলঙ্ক আমি, আব্বুকে এত অপদস্থ করেও জ্ঞান ফেরেনি আমার, শেষমেশ ওনার জানেও হাত দিয়ে ফেলেছি, আমি এই পৃথিবীতে বেঁচে কেন আছি রে ঐশী, মরে যাওয়া উচিত তো আমার। হু হু করে ওঠে তাবাসুম, সাথে তাল মেলায় ঐশী, বুকটা ধপ করে ওঠে তার, কণ্ঠনালী রোধ হতে আসে।
হাজার চেষ্টা করেও নিজেকে সামাল দিতে পারে না। কান্না মিশ্রিত কণ্ঠে বোনকে সান্ত্বনা দেয় সে। আব্বুর কিছু হবে না আপু, তুই শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস, এখানে কারোরই হাত নেই। আব্বু তো আগে থেকেই অসুস্থ ছিল, আল্লাহ চাইলে আব্বু সুস্থ হয়ে উঠবে, একটু শান্ত হ। ঐশীর কথা তাবাসুমের কর্ণস্পর্শ করলো কিনা অস্পষ্টই রয়ে গেল, তখনও কেঁদে চলেছে সে। বোনকে শান্ত হতে বললেও নিজে শান্ত হতে পারছে না ঐশী, চিন্তাটা শান্ত হতে দিচ্ছে না তাকে। একদিকে বাবার চিন্তা, অন্যদিকে বোনের পাগলামো অস্থির করে তুলেছে তাকে। তাবাসুমের দিকে চেয়ে মায়ের নিকটে যেতেও পারছে না ঐশী। রাহেলা খানমের কাছে অবশ্য মাসুদা শেখ ও সাদাদের লোকজন সঙ্গ দিয়েছেন। অপারেশন শুরু হওয়ার বেশ খানিকটা আগেই তারা পরিবার সময় দেখা করতে এসেছেন এখানে। বয়সে ছোট হয়েও ঐশীর কাঁধের দায়িত্ব চাপটা যেন একটু এসি। তাবাসুমের খাম খেয়ালিপনা স্বভাবের আবেগী মেয়ে, সকাল থেকে উল্টাপাল্টা বিলাপ করে চলছে সে, তাই আবেগের বশে উল্টাপাল্টা কিছু যেন না করে বসে সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে তার। তাবাসুম ও ঐশীর পিঠাপিঠি হওয়ায় তাদের সম্পর্কটা প্রায় ঝগড়ার সেতুতে সীমাবদ্ধ থাকে। যদিও একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই, তা প্রকাশ পায় একে অপরের দুঃখের সময়। এই এখন যেমন বোনের জন্য চিন্তিত হয়ে আছে সে, সে কী করলে তার বোন একটু শান্ত হয়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোনকে নিজের ঠাঁই দিয়ে নানান কথা বলে বুঝ দিয়ে যাচ্ছে। কিঞ্চিৎ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বিমোহিত হলো সাদাত। তার অর্ধাঙ্গিনী যে বেশ দায়িত্বশীলা রমণী তা বুঝতে বাকি রইল না তার। ধীরে ধীরে ক্লান্ত হয়ে এলো তাবাসুমের দেহে, কান্নার বেগ কমে এলো, প্রায় অচেতন হয়ে নেতিয়ে পড়ল ঐশীর দেহে। কোনো একটি ফাঁকা কেবিনের সন্ধান করে তার একটি বেডে শুইয়ে দেওয়া হলো তাবাসুমকে। হসপিটালের একটা নার্স দেখে বললেন, অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। চলে গেল নার্সটি, মাথা চেপে ধরে জানালার সাদা পর্দা ভেদ করে দাঁড়িয়ে রইল ঐশী। রাজ্যের দায়িত্ব ও চিন্তা তার কাঁধে, বাবা অপারেশন থিয়েটারে মৃত্যুসজ্জায় পড়ে আছে, মায়ের বিধ্বস্ত অবস্থা, কষ্টে নেতিয়ে যাওয়া ভাই, রাগী ভাই ও পাশের বেডে পড়ে থাকা জ্ঞানশূন্য আবেগী বোন। কোন দিকে যাবে সে বুঝে আসে না তার। মুহূর্তেই নিজেকে ছায়াশূন্য অনুভূত হয়। ছাদের নিচে দাঁড়িয়েও খাঁ খাঁ রোদ্দুরে উত্তপ্ততা যেন গা ভস্য করে দেয় তার। পূর্ণ গতিতে ঘূর্ণায়মান ফ্যানের নিচে থেকেও ঘামতে থাকে সে। দূর থেকে ডাকে দাঁড় কাকের দল, বুক কাঁপে দুরু দুরু, মনে মনে প্রার্থনা করে, আল্লাহ সব আগের ন্যায় স্বাভাবিক করে দাও। কিছু সময় পর ঐশীর পাশে এসে দাঁড়ায় সাদাত। ঐশীর চেহারা বিপর্যস্ত, চিন্তায় দিকশূন্য হয়ে আছে, কুল হারা এক সাগরে ভেসে চলেছে সে। চারিদিকে অথই পানি, মৃত্যুর দল যেন হাত ছানি দিয়ে ডাকছে। নিজের বুকে বিষাক্ত অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই বিষকে প্রশমন করার জন্য একজনের ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছে সে। সাদাত হয়তো কিছু বুঝলো, ঐশীর মাথায় হাত দিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলল, চিন্তা সব সমস্যার সমাধান হয় না ঐশী, মাঝে মাঝে চিন্তা নতুন সমস্যার সৃষ্টি করে, মা আপুর এই অবস্থা, এর মাঝে তুমি অতিরিক্ত চিন্তার সংজ্ঞা হারালে ওদের দেখবে কে, তাই একদম চিন্তা করো না। আল্লাহকে তো সবাই ডাকছি, তিনি নিরাশ করবেন না আমাদের, বাবার কিচ্ছু হবে না দেখো। ভরসার একটা হাত মাথায় পড়তেই ডুবড়ে কেঁদে ওঠে ঐশী। নিজেকে শক্ত রাখার খোলসটা মুহূর্তেই খুলে যায়, ভেঙে পড়ে সে। আচমকা তার সাদাতকে আপন মনে হয়। এই মুহূর্তে ভরসা পাওয়ার জন্য একটা খুঁটি যে বড্ড প্রয়োজন। সাদাতের বুকে মুখ গুজে কেঁদে চলেছে সে। পরম যত্নে প্রেয়সীকে আগলে নেয় সাদাত। বিয়ের পর প্রেয়সীকে ভরসা জোগাতে এটা তার প্রথম আলিঙ্গন। প্রেয়সীর ব্যথায় ব্যথিত হয়ে চুরমার হয়ে যায় সাদাত। ঐশী যদি একটিবারের জন্য বুঝত তার এই বিধ্বস্ত অবস্থা দেখে পুরুষটির অন্তরে প্রলয়ঙ্কারী ঝড় উতলে উঠেছে, তবে সে এই মুহূর্তে কান্না করার স্পর্ধাও কি করত না। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় অপারেশন সাকসেসফুল হলো। এতগুলো মানুষের চোখের পানি ও দোয়াকে উপেক্ষা করলেন না সৃষ্টিকর্তা, তাই হয়তো এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন আনোয়ার খান। এতে যে ডাক্তার জুরিরও মেলাভার তা অস্বীকার করার সাধ্য নেই তাদের। আল্লাহর কাছে শুকরানা নামাজ আদায় করলেন সালেহা খানম, কিছু দান করার সদকা করার নিয়ত করে বসলেন। তুষারও থমকালো ডাক্তার হিসেবে তার বোনের প্রেমিককে দেখে। এরপর আর তার উপর রাগ পুষে রাখল না কেউ, বরং সঠিক একটা মানুষের নিজের জীবনের জন্য বেছে নেওয়ায় সন্তুষ্ট হলো। প্রশান্তি মাখা ক্লান্ত বদনে দরজার দিকে তাকিয়ে আছেন আনোয়ার খান।
সবাই ঘরে এসে ওনার কাছে সঙ্গ দিলেও দরজার আড়ালে লুকিয়ে বাবাকে দেখে চলেছে তাবাস্যম। বাবার কাছে আসার অগাধ ইচ্ছে বুকে চেপেও ভয়ের দরুন দমিয়ে রাখতে হচ্ছে। শুরুতে তাবাস্যমের উপর রাগ জমলেও জীবন মরণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই মুহূর্তে এসে তা বিলীন হয়ে গেল। অসুস্থ গলায় ক্ষীণ স্বরে মেয়েকে কাছে ডাকলেন তিনি। ভীত ঢোক গিলে এক পা দুপা করে এগিয়ে গেল সে। মেয়ের হাত ধরে ছোট করে বললেন, বাবাকে এই অবস্থায় রেখেও কেউ দূরে থাকে, ভয় লাগে না তোর? ফুপিয়ে কেঁদে উঠে তাবাস্যম বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে হারানোর ভয়ে তো দূরে থাকি আব্বু, যদি তুমি আমারও অসুস্থ হয়ে যাও এই ভয় যে আমাকে তোমার কাছে আসতে দেয় না। দুর্বোকা, মেয়েদের দেখলে কেউ অসুস্থ হয় নাকি? নিজের সন্তানের মুক্ত মানুষের মানসিক সুস্থতার ঔষধ। বাবার কথায় বুক কাঁপে তাবাস্যমের। পিতার মনে এখনো কত ভালোবাসা তার জন্য, অথচ সে কিনা অবাধ্যতা করে চলল। ঠিক এই মুহূর্তে এসে বাবার পা ছুঁয়ে দিল সে, হাউ মাউ করে কেঁদে ক্ষমা চাইল। আমি আর এমন কোনো কাজ করবো না যাতে তোমরা কষ্ট পাও। এক হাতে ধরে মেয়েকে কাছে টেনে নিলেন তিনি। চোখে তার নোনা জল, মুখে স্মিত হাসি, এই যে আনন্দের আরেক মুহূর্ত। নরম গলায় বললেন, সন্তানের কোনো ভুলই পিতা মাতার কাছে ক্ষমা চাওয়ার মতো বড় হয় না পাগলি। সন্তানের স্থান পায়ে নয় বাবাদের বুকে রাখতে হয়। একটু বলে থামলেন তিনি। উপরে যত রাগী ও কঠোরই হন না কেন, ভেতরে তিনি সন্তানদের জন্য প্রচুর দুর্বল। সেখানে তাবাস্যম তো তার প্রথম সন্তান, ওনার জীবনের প্রথম বাবা ডাক শোনার কারণ, তার উপর কি তিনি রেগে থাকতে পারেন? একটু পর হালকা হাসলেন তিনি, অসুস্থ অবস্থায়ও রগড় করে বললেন, কিন্তু এখন হয়তো তোকে বুকে রাখতে পারবো না, সে অবস্থাও তো আমার নেই। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে তাবাস্যম হালকা হেসে বলে, তোমাকে বুকে রাখতে হবে না আব্বু, আগে তুমি সুস্থ হও। হেসে ওঠেন আনোয়ার খান। বাবা মেয়ের ভুল ভাঙার এই মুহূর্তে এসে হাসি ফুটে অন্য সকলের মুখে। সব কিছু মিটমাট হয়, প্রশান্তি পায় সবাই। বাবাকে বিশ্রাম নিতে দিয়ে একে একে বেরিয়ে যায় সবাই। বিদায় নেয় সাদাতের পরিবার। যাওয়ার আগে ঐশীকে এক বুক সান্ত্বনা ও সমবেদনার ঝুড়ি উপহার দিয়ে যায় সিনথিয়া। ঐশীর এই দুঃসময়ে বান্ধবীর প্রকৃত কর্তব্য যথা নিয়মেই পালন করে সে। এই অবেলায় ওই করিডোরে শুধুমাত্র অবস্থান থাকে ঐশী ও সাদাতের। গলা ছেড়ে সাদাত শুধায়, তুমি ঠিক আছো? ফুট করে সাদাতের এমন প্রশ্নটার মানে ঠাহর করতে পারে না ঐশী। ভ্রুকুটি করে বলে, হঠাৎ এটা জানতে চাইলেন কেন? সাদাত একটা শ্বাস টেনে নির্লিপ্ত কণ্ঠে বলে, একটু বের হওয়ার দরকার ছিল, তুমি একা থাকতে পারবে কিনা এই জন্য জানতে চাইলাম। পারবো। বুকটা জুড়িয়ে যায় ঐশীর। মনের ভেতরে স্বচ্ছ আকাশ উঁকি দেয়। লোকটা তাকে নিয়ে এত ভাবে, সব ক্ষেত্রেই তার সুবিধা অসুবিধাগুলোকে নিভৃতে কি নিখুঁতভাবে দেখে চলে। মুগ্ধ হয় মেয়েটি, এক চিলতে হাসি সে। ঐশীর মুখে হাসি দেখে নিশ্চিত হয় সাদাত, নিজের প্রয়োজন পূর্ণ করতে প্রস্থান করতে উদ্যত হয় সে। ঐশী এবার মনে হয় তারও উচিত সাদাতের খেয়াল রাখার, নাহলে সমানে সমান হবে কি করে? সে জানতে চায়, কোথায় যাচ্ছেন? থমকে দাঁড়ায় সাদাত, নির্লিপ্ত কণ্ঠে বলে, ভয় নেই, যেখানে যাই না কেন আমার শেষ গন্তব্য তোমার মাঝেই নিবদ্ধ। শব্দগুলোর মাঝে হয়তো কোনো অদৈব শক্তি লুকায়িত ছিল যা নিমেষেই মুগ্ধ করে দিল ঐশীকে। তোলপাড় উঠল হৃদয়ে, সে ক্ষণকালের জন্য থমকে না গিয়ে পারল না। এক পলকে চেয়ে রইল নিজস্ব পুরুষটির যাত্রাপথে। বিষয়টা হয়তো খেয়ালও হলো না অপর পুরুষটি, নিজের লম্বা পা ফেলে চলে যায় সে। দিন পঞ্জিকায় বসন্ত নামতে আর একদিন বাকি। বসন্তের আগমনে বিলম্ব হলেও হাওয়া বইতে বিলম্ব হচ্ছে না একটু। মন মাতানো হাওয়া দিয়ে যাচ্ছে আনাচে কানাচে। সেই হাওয়া উড়ছে ঐশীর ঘন কালো রেশমি চুল, সাথে এলো পাথারি নড়ছে কেবিনের পর্দা। বাতাসের উন্মাদনায় ঝুলন্ত পর্দা যেমন স্থির থাকার সাধ্য নেই, তেমনি কোনো সংবাদও স্থির থাকতে পারে না। আনোয়ার খানের অসুস্থতা ও এনজিওপ্লাস্টিক খবর ছড়িয়ে গেল মুখে মুখে। ঘটনার দিনে একে একে এসে দেখে গেল অনেকে। সেই সুবাদে ঐশীর বন্ধুমহলেরও দেখা মিলল ব্যক্তিগত মালিকাধীন এই ক্লিনিকে। আনোয়ার খানকে দেখা ও বান্ধবীকে মানসিক সাপোর্ট দিতে তাদের আগমন হয় সাহানির একটু পূর্বে। আনোয়ার খানের সাথে দেখা করার পর ঐশীর সাথে একত্রে কেবিন থেকে বাড়ি বেরিয়ে আসে তারা। বেশ কিছু সময় বান্ধবীকে সঙ্গ দেয় সবাই। করিডোরে দাঁড়িয়ে জেবা বলে, জানিস আঙ্কেলের এই সংবাদ শুনে আমি কতটা ভয় পাইয়াছিলাম, বারবার তোর কথা মনে পড়ছিল। কী যে তারা হুড়া এসেছি, আমরা
তা আর নাই বলি। ঐশী স্মিত হাসে, শান্ত কণ্ঠে বলে, সেটাই তোদের আজকে আগমন দেখি বুঝতে পেরেছি। তাসনিম বলে, যাক, আল্লাহর রহমতে যে কোনো কমপ্লিকেশন ছাড়াই ভালোই ভালোই অপারেশন সাকসেসফুল হয়েছে, এই আলহামদুলিল্লাহ। তাসনিমের কথায় সমাপ্তি ঘটার সাথে সাথেই অর্ক বলে, তুই কিন্তু একদম চিন্তা করবি না ঐশী, আঙ্কেল ঠিকই সেরে উঠবেন, এখন তো আর কোনো ভয় নেই। ঐশী ধীর কণ্ঠে বলে, আল্লাহ মুখ তুলি চেয়েছেন বিধায় এই যাত্রা রক্ষা হলো, আব্বুকে নিয়ে কত চিন্তায় থাকি আমি, এজন্যই তো ওনার এক কথায় হুট করে বিয়ে করতে পিছপা হইনি। নিজের কথার সমাপ্তি টেনে ঐশী থামল, যে যার মতো তাকে সান্ত্বনাও দিল। হঠাৎ ছায়ান বলল, তোর বিয়ে থেকে মনে পড়ল শ্বশুরকে দেখতে তোর জামাই আসে নাই? ঐশী ছায়ানের দিকে তাকালো, শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ এসেছিল, এমনকি সব কিছু দায়িত্ব সে নিজেই পালন করেছে। কথাটা শুনে জেবা আশেপাশে তাকিয়ে বলল, কই সে, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না, নাকি সারা জীবন লুকিয়ে লুকিয়ে রাখবি? ঐশী কয়েক পলক ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলল, এতক্ষণ এখানেই ছিল, কোনো এক প্রয়োজনে বাইরে গিয়েছে একটু। ছায়ান ব্যঙ্গাত্মক সুরে বলে, বাইরে গিয়েছে নাকি আমাদের আসার খবর শুনে বাইরে পাঠিয়ে দিয়েছিস তুই? প্রতিবাদী করে ঐশী, আজও আমি পাঠাবো কোন দুঃখে, সে নিজেই গিয়েছে। জেবা বলে, পাঠাতেও পারিস, এমন তো দেখাতে বললে ছবিও দেখাস না। অর্ক জেবার সঙ্গ দিয়ে বলে, আরে পাঠাবে না, দেখ কোন চান্দি বের করা কাকুর সাথে বিয়ে হচ্ছে, আমরা দেখলে তোর লজ্জা লাগবে, এই জন্য সবসময় আড়ালে রাখে। ঐশী কপট রাগ দেখায়, থামবি তোরা, আমার জামাই মোটেও চান্দ না, অনেক হ্যান্ডসাম সে। তাসনিম ফোরন কেটে বলে, তাইলে আমাদের দেখাস না কেন? জবাবে মুখ বাঁকিয়ে ঐশী বলে, যদি তোদের নজর লাগে এই জন্য দেখাই না। একসাথে টিপ্পনি কেটে হাসলো সকলে। ছায়ান ফোরন কেটে বলে, আরে তাই নাকি মাম্মা, জামাইয়ের এত প্রশংসা, মনটা কেড়ে নিয়েছে বুঝি, তা তলে তলে জল গড়িয়ে এত দূর গেল, আর কিচ্ছু টের পাইলাম না, ভালোই ভালোই। লজ্জায় লালাবো বর্ণ ধারণ করে ঐশী, আর কিছু বলতে পারে না সে, সাজ পেরিয়ে রাত নামে, নিজেদের কথার বরাদ্দ দিয়ে একত্রে বিদায় নেয় সবাই। দূরের এক ফার্মেসির সামনে দাঁড়িয়ে ওদের প্রস্থান করতে দেখে হাঁপ ছাড়ল সাদাত। সিনথিয়ার কাছে ওদের আগমনী বার্তা পেয়ে ওদের থেকে নিজেকে আড়াল করতেই তখন সরে পড়েছিল সে, নিজের লম্বা কদম ফেলে এগিয়ে আসে হসপিটালের দিকে। সামান্য বেলা কাটিয়ে রাত নামে ধরণীর বুক চুড়ে, বাইরে এলো পাথারি বাতাস বইলেও ঝিমিয়ে গেছে ভেতরটা, সবার চোখে মুখে ক্লান্তির ছাপ, চিন্তা ও নির্ঘুম একটি ভেঙে গিয়েছে সকলে। বাবার কেবিনের রুমে সঙ্গ দিতে বসে রয়েছে ঐশীরা, যদিও সঙ্গটা মনে শান্তি মাত্র, চুপ করে গিয়েছেন আনোয়ার খান, তার বিশ্রামে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে সচেতন স্বরূপ নীরবে উপস্থিত সবাই। অথচ বাবার পানে তাকানো চোখগুলো অসংখ্য কথা বলে যাচ্ছে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছে এমন হৃদয় শীতল করা বটবৃক্ষের ছায়াকে এখনও তাদের দেখার জন্য সৌভাগ্য দান করায়, এই বৃক্ষ ছাড়া যে তারা অচল। এভাবে নীরব দর্শনে কেটে যায় এক প্রহর, লেগে আসা কোমরটা একটু প্রশান্তি দিতে উঠে পড়ে তাবাসসুম, পা ফেলে বেরিয়ে আসে সে করিডরে, বাইরে বের হতেই ধাক্কা খায় শক্ত পোক্ত একটা দেহের সাথে, নাগে খানিকটা চোট পায় সে, চোখ মুখ কুচকে ফেলে দ্রুত, দেহের মালিককে না দেখেই গর্জে ওঠে তাবাসসুম, চোখে আকাশে রেখে করে নাকি দেখে চলতে পারেন না? কারো রগরপূর্ণ কণ্ঠস্বর বিস্মিত হয় তাবাসসুম, চোখ তুলে তাকিয়ে রাসেলকে দেখতে পায় সে, ক্রমেই মুখ ঘুচে ফেলে, তার জীবনে এই লোকটার অবস্থানের খবরটার জন্যই বাবাকে হারাতে বসেছিল সে, এই ছেলের সান্নিধ্যে আর থাকবে না সে, কিছুতেই থাকা যাবে না। কোনো জবাব না দিয়ে গটগট করে প্রস্থান করে সে, সেদিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে রাসেল, মেয়েটা এমন করছে কেন, অকারণে এড়িয়ে গেল তাকে, দোষটা কি তার বুঝেই কিছু বুঝেই আসে না তার। রাতে ডিউটি শেষে আনোয়ার খানকে এক পলক দেখতে এসেছে রাসেল, এই দর্শন তার দায়িত্ববোধের পাশাপাশি নিজের মনের টানও বটে, যার দরুন একটু সময় দীর্ঘ বরাদ্দ থাকে আনোয়ার খানের জন্য, এই সময় দীর্ঘ তার তাবাসসুমকে এক পলক দেখার জন্যও বটে, কিন্তু মেয়েটা দেখা দিল তো, বেশ কিছু সময় বিলম্ব করে অতঃপর মনকে অসন্তুষ্ট রেখেই চলে যেতে হয় তার, না শেষে রাতের খাবারের পর ওষুধ খাইয়ে দিয়ে যায়, রাত বৃদ্ধি পাওয়ায় ঐশীদের বাড়ি পাঠিয়ে দেয় শালেয়া খানম,
বাবার সান্নিধ্যে আরও কিছু প্রহর কাটানোর শখ থাকলেও মায়ের কড়া শাসনে যাতাকলে পড়ে সাদাতকে নিয়ে বাড়ির পথ ধরে সে। হসপিটালে যে এতজনের জায়গা সংকুলান হওয়া মুশকিল। অন্তরীক্ষ জুড়ে রাতের গভীরতা বৃদ্ধি পেতেই গোল চন্দ্রিমার রাজত্ব বৃদ্ধি পায়। কিঞ্চিত আলো ছড়িয়ে পড়ে ধরণীর গায়ে জ্যোৎস্না স্নান করাতে লাগে। বাহ্যিক পরিবেশ স্নিগ্ধতায় পরিপূর্ণ হলেও অভ্যন্তরীণ পরিবেশ অস্বস্তিতে মোড়ানো। গতদিনের ন্যায় আজও সাদাতকে পাশে রেখেই রাত কাটাতে হবে ঐশী। অথচ ঘুমিয়ে গেলে সে বেসামাল হয়ে যায়। প্রচণ্ড নড়াচড়া দরুন গায়ের পোশাক ঠিক জায়গায় থাকে না। এই কারণে নিজের বোনের সাথেই বেড শেয়ার করে থাকার সাহস হয় না ঐশীর। সেখানে এই পুরুষটির সাথে কিভাবে থাকবে? গতদিন তো গায়ে ওড়না জড়িয়ে বেশ ঢেকেই ঘুমিয়েছিল, অথচ ঘুমের মাঝে তাল হারিয়ে গিয়েছে। গায়ের ওড়না দুজন মাঝে বর্ডার স্বরূপ অবস্থান নিয়েছে, আর তার যে হাল হওয়ার সেটাই হয়েছে। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। সে সময়টা স্মৃতিতে আসতে আটকে উঠে ঐশী। আজকেও কি তেমনটাই হবে? কিছু প্রহর ভাতে মাথায় নতুন বুদ্ধি খেলে যায়। সচরাচর টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমালেও সাদাতের সান্নিধ্যে এই পোশাকের অস্বস্তি বোধ হয় তার। এজন্য ওনার সামনে সালোয়ার কামিজ পরিধান করে মেয়েটি। সালোয়ারের উপর কামিজের অবস্থান ঠিক রাখার জন্য সেফটি পিন দিয়ে ভালো মতো আটকে দেয় সে। গায়ে ওড়না জড়িয়ে বিভিন্ন স্থানে সেফটি পিন লাগায়। এবার নিশ্চিন্তে মনে ঘুমানো চলবে। এত সময় ধরে নিভৃতে ঐশীর এই খামখেয়ালিপনা দেখে যায় সাদাত। মেয়েটি কি পাগল? ঘুমের ঘরে নিজেকে স্থির রাখতে পারে না বলে পোশাক এলোমেলো হয়, সেখানে সেপটিমের মতো সূচালো মাথাযুক্ত জিনিস কীভাবে নিরাপত্তার জন্য লাগায় সে? এতে যে তার নিরাপত্তার চেয়ে অসাবধানতা গায়ে ফুটে হুলুস্থুলুস কাণ্ড হতে পারে সে খেয়াল আছে এই রমণীর? রাতের ঘুমানোর প্রস্তুতি সেরে মাত্রই বিছানায় আসে ঐশী। তখনই নিরাপত্তার বিরাম দিয়ে ধাতস্থ কণ্ঠে সাদাত বলে, সেফটি পিনগুলো খুলে এসো। ফুকুটি করে ঐশী। সেফটি পিন তো সে নিজের শরীর হেফাজতের জন্য লাগিয়েছে, তবে এতে সাদাতের আপত্তি কিসে? কিছু সময় ভাবতে ঐশীর অপরিপক্ক মস্তিষ্ক অন্যদিকে মোড় নেয়। অনুভূতির বদল ঘটে। নোংরা চিন্তা মস্তিষ্কে বিচরণ করে। আপনা আপনি পুরুষটির প্রতি বাঁকা নজর চলে আসে তার। আর পাঁচ দশটা পুরুষও সাদাতের মাঝে কোনো পার্থক্য করতে পারে না এই মুহূর্তে। অথচ লোকটা কতটা শুদ্ধতম ভেবেছিল সে। ক্ষণেই তার হৃদয় তিক্ততায় ছেয়ে যায়। তিরস্কার করে সে বলে, সেদিন তো খুব বড় বড় কথা বলি অসুস্থ করলেন, আমার অস্বস্তি হয় এমন কিছুই করবেন না এখন। ঐশীর কথা সমাপ্তি টানতে দেয় না সাদাত। মেয়েটির মনোভাব তার শব্দের ধরনের ধাঁচেই ধরে ফেলে অভিজ্ঞ পুরুষটি। মেয়েটিকে থামিয়ে দিয়ে সে বলে, অসুস্থতা রক্ষাটা তোমার ক্ষতি হবে জেনেও মুখ বুঝে থাকা সম্ভব নয় ঐশী। ওই সেফটি পিনগুলো গায়ে ঢুকলে কি অবস্থা হবে সে খেয়াল আছে? থতমত খাই ঐশী, সে তো এটা ভেবে দেখেনি। নিজের অস্বস্তি এড়াতেই ক্ষতবিক্ষত হওয়ার পদক্ষেপ নিয়ে বসেছিল সে। এত বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিল সে? ভুলটা নিজের থেকে উল্টো সাদাতকে ভর্ৎসনা করার আড়ষ্ট হলো ঐশী। নিজের নোংরা চিন্তা প্রকাশ পাওয়ার লজ্জায় হানা দিল, মাথা নত করে ফেলল মুহূর্তেই। মেয়েটির মুখে নিম্নমুখী অবস্থানের জন্য তার রক্তিমা বর্ণ ধারণকৃত গণ্ডযুগল দৃষ্টি পড়ল না সাদাতের। যার দরুন মেয়েটির অভিব্যক্তি বুঝতে ব্যর্থ হলো সাদাত। দৃষ্টি শূন্যে পতিত করে সে বলল, মাঝে মাঝে তোমার স্বস্তির চেয়ে নিরাপত্তা আমার নিকট অধিক প্রাধান্য পায়। গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ো, তাহলে বিব্রত হতে হবে না। একটু থামলো সাদাত, বিস্মিত হলো ঐশী। ঠিকই তো, গায়ে কাঁথা গায়ে দিলেই তো তার অস্বস্তিতে পড়তে হবে না। এত সহজ উপায় থাকতে জটিলতার পথ কেন বেছে নিল সে? তার মাথায় কেন বুদ্ধিটা এলো না? তটস্থ হলো ঐশী। নিভৃতে কয়েক সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শানিত কণ্ঠে সাদাত আবারও বলল, ভয় নেই, আমার কথার হেরফের হবে না, নিশ্চিন্তে থাকতে পারো। তোমার অনুমতি ব্যথি রেখে গায়ে একটা আঁচড়ও দেবো না। কথাগুলো বলে যথাযথ দূরত্ব বজায় রেখে বিছানার অপর পাশে শুয়ে পড়ে সাদাত। সারাদিনের ক্লান্তি ও গত রাতের ভাঙা ভাঙা ঘুমের দরুন আজকে বিছানায় পিঠ ঠেকতেই শান্তি অনুভূত হয়। নিমেষেই ঘুমের রাজ্যে তলিয়ে যায় পুরুষটি। যা দরুন সে দেখতে পায় না তার বলা কথায় সিক্ত হয়ে ঘরের একটি কোণে জমে রয়েছে ঐশী। ক্ষণকালের জন্য থমকে গিয়েছে সে। বিহ্বল দৃষ্টি তাকিয়ে আছে সাদাতের পানে। অজানা এক ভালো লাগার ঢেউ খেলে যাচ্ছে মনের সমুদ্র পাড়ে। সময় গড়িয়ে প্রহরে পদার্পণ করতেই সম্বিত ফেরে তার। একে একে পিনগুলো খুলে সে। অসাবধানতার দরুন একটি পিন ছুটে পায়ে গিয়ে আঁচড় কাটে। কিঞ্চিত ব্যথা অনুভূত হয় তার। অস্ফুষ্ট স্বরে আহ বলে ওঠে সে। পরক্ষণেই মুখ বন্ধ করে ফেলে।
পাছে আবার সাধকদের ঘুম না ভেঙে যায়। এখন সে সত্যি উপলব্ধি করে কতটা আহাম্মকের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে। কাবার থেকে একটা কাঁথা নিয়ে এসে গায়ে জড়িয়ে শুয়ে পড়ে, আস্তে আস্তে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ঘড়িতে রাত্রি 11:20 বাজে, চারিদিকে সুরসান নীরবতা। যান্ত্রিক শহরে অহেতুক কোলাহল রূপান্তরিত হয়েছে গাঢ় নিস্তব্ধতায়। রাস্তাঘাটের কোথাও কোথাও যানবাহন অস্তিত্ব থাকলেও হসপিটালের মোড়ের এই দিকটায় কোনো যানবাহনের অবস্থান নেই। শহরের এই গলিতে নীরবতার চিহ্ন পেতে উস্কানি পেয়েছে যেন অম্বরের চাঁদ। নিজের শরীর নিগড়ে জোছনা ঢেলে দিতে লাগলো ধরিত্রীর সর্বাঙ্গে। উত্তাপহীন নরম আলোয় ঝলসে যেতে লাগলো নির্জন শহর, সেই সাথে ঝলসে গেল প্রেমিক পুরুষের তৃষ্ণার্ত হৃদয়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ঘুম জড়ানো অক্ষি মেলে নিজের দিকে আগত রমণীর মুখশ্রী পানে দৃষ্টি আবদ্ধ রেখেছে সাদাত। গোটে গোটে পা ফেলে তার কাছে এগিয়ে আসছে তার ব্যক্তিগত মেয়েটি। নিজেদের মাঝের ব্যবধান ঘুচিয়ে সে যতই নিকটবর্তী হচ্ছে, গ্রিলের ফাঁক গলিয়ে স্নিগ্ধ চন্দ্রিমার দ্যুতি ছড়িয়ে পড়েছে মেয়েটির মায়াবী মুখাবয়বে। স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে তার সুচারু বদনখানি, যা ধীরে ধীরে ব্যগ্র চোখের অধিকারী পুরুষটির ঘুম কেড়ে নিচ্ছে। তীক্ষ্ণ হচ্ছে পতিত দৃষ্টি, মোহগ্রস্ততা ছড়িয়ে দিচ্ছে সর্বাঙ্গে, বেসামাল হয়ে যাচ্ছে সে। আস্তে ধীরে নিজস্ব তাল হারিয়ে ডুব দিয়েছে মেয়েটির জাদু মিশ্রিত আননে। ধীর পায়ে সাদাতের পাশে এসে দাঁড়ায় ঐশী, নিস্তব্ধতার ঠেলে অভিযোগের সুরে বলে, কেন শুধু শুধু কষ্ট করে এখানে থাকতে গেলেন, তার চেয়ে বরং বাড়ি ফিরতেন, অকারণে ঘুমের কষ্ট করে লাভ হবে কোনো? সাদাত নিস্পৃহ কণ্ঠে জবাব দেয়, তুমিও তো আধ ঘুমে রাত কাটাবে। আমার হিসেব আলাদা, তাছাড়া মাঝে মধ্যে ঘুমানোর সুযোগও পাবো আমি। আপনি তো একই রুমে নিজ শ্বশুরের সাথে শেয়ার করে ঘুমাতেও পারবেন না। তুমি ঘুমাও, আমার ঘুম পায়নি। নিষ্কম্প গলায় বাক্য দুটি বলল সাদাত। ঐশী স্পষ্ট বুঝলো সাদাত মিথ্যে বলছে। চোখ দুটো কেমন লালচে হয়ে এসেছে ঘুমের চোটে। সারাদিন কলেজ করে ক্লান্তি মাখা শরীরে ঘুম পাওয়াটা অস্বাভাবিক নয়, বরং পূর্ণ দিবস পরিশ্রমের শেষে না ঘুমানোটা কষ্টকর। অথচ তাকে সঙ্গ দিবে বলে হসপিটালে রয়ে গেল সে। খানিকটা জোর দিয়ে ঐশী বলল, খোঁজ নিয়ে দেখলাম পাশের কেবিনের পরেরটা ফাঁকা রয়েছে, ওখানটায় গিয়ে ঘুমিয়ে যান। কাল তো আবার কলেজে যাবেন নাকি? রুকুটি করল সাদাত। মেয়েটি তার খেয়াল রাখা শুরু করেছে, ব্যাপারটা বেশ ভালো লাগলো তার। স্নিগ্ধ হাসি খেলে যায় শুষ্ক অষ্টদ্বয়ে। মনের খেয়ালে মাঝরাতে রগড় করতে ভোলে না সে, ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার, আজকাল খেয়াল রাখা শুরু করেছে দেখছি, আগ্রহ হচ্ছে নাকি? সালাতের এমন প্রশ্নে থতমত খাই ঐশী। লজ্জায় রক্তিমা আভা জমে মেদুর দুই গালে, লজ্জায় লুকাতে মাথা নত করে ফেলে সে। কত বদ এই লোকটা, সে আগ্রহ দেখাচ্ছে তার মুখ ফুটে বলতে হবে কেন? সে তো ভালো চেয়েই লোকটার থাকার ব্যবস্থা করতে হন্য হয়ে কেবিন খুঁজল, অথচ লোকটা এভাবে আড়ষ্ট করলো তাকে। মনে মনে বিড়বিড় করে কিছু একটা বলে ঐশী। ঐশীর উত্তরের অপেক্ষা না করে চারিদিকে চোখ বোলায় সাদাত। বদমাইশি হেসে বলে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, প্রেমের ঋতু বসন্ত এসেছে ধরায়, আগ্রহ তো হবেই। লজ্জার ভিড়ে আরো লজ্জা সংখ্যাযুক্ত হয় ঐশীর, নিয়ে যায় একেবারে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, কণ্ঠনালী রুদ্ধ হয়ে যায়, বুকের মাঝে অস্বস্তির ঢোল দ্রিম দ্রিম বাজতে থাকে। চোখ দুটো বন্ধ করে নিজেকে ধাতস্থ করার আপ্রাণ চেষ্টা করে ঐশী। ঘড়ির কাঁটায় কিছু সময় যুক্ত হতে সফল হয় সে। নিজেকে ধাতস্থ করে সে বলে, স্বামী হিসেবে দায়িত্ব শুধু আপনার একাই নয়, বরং স্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আপনার খেয়াল রাখছি, অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। কিছুটা রসিকতা করে বলে সাদাত। প্রতিউত্তরে নিষ্প্রিয় কণ্ঠে ঐশী বলে, না মানার কি আছে, অবশ্যই মানি। বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় ঐশী। ভ্রুকুটি করে সাদাত। মেয়েটার পুরোটাই রহস্যে ঘেরা, তার মনে কখন কি চলে বুঝে উঠতে পারে না সে। ঐশীর আচরণে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায় সাদাত। আজও তার ব্যতিক্রম হলো না, কয়েকদিন আগেই তার থেকে দূরত্ব বজায় রাখতে কেমন কাণ্ড করলো, আজ আবার বলছে তাকে স্বামী মানে। প্রতি উত্তরে ঐশীর এক হাত টেনে নিয়ে কণ্ঠে অধিকার মিশিয়ে বলে, তোকে বেশ ধরলাম এই হাত, না মানতে চাইলেও আর ছাড়ছি না। থমকাল ঐশী, প্রিয়বল অভিব্যক্তি, সাদাতের কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ। চোখ গোল করে তাকিয়ে থাকে কিছু সময়, অতঃপর নিজেকে ধাতস্থ করে ফেলে, নিয়ে যাওয়া কণ্ঠে বলে, রাত বাড়ছে, এখন গিয়ে শুয়ে পড়ুন।
প্রতিত্তর করে সাদাত, কিছু সময় নিভৃতেই কাটে। ঐশী সাদাতকে সুবিধা করে দিলেও এই মুহূর্তে ঘুমানোর কোনো স্বাদ যাচ্ছে না তার। বরং ঐশীর আচরণটা বেশ প্রভাব ফেলেছে তার উপর। এই জ্যোৎস্না মুখরাতে প্রেয়সীর সান্নিধ্য কাটানোর প্রহরটা আরও একটু দীর্ঘায়িত করতে ইচ্ছে করছে। এই হাতটা ছাড়তে ইচ্ছে করছে না তার। গম্ভীর কণ্ঠে সে বলে, এসবের কোনো প্রয়োজন ছিল না, ঘুমানোর ইচ্ছে নেই আমার। বিস্মিত হয় ঐশী, এত কষ্ট করে খুঁজে খুঁজে থাকার জন্য একটা রুম জোগাড় করলো সে, আর লোকটা কিনা বলছে তার ঘুমোতে ইচ্ছে করছে না। রুকুটি করে সে বলে, তাহলে কিসের ইচ্ছে আপনার? তোমাকে দেখার। মোহগ্রস্তের ন্যায় জড়ানো গলায় উত্তর দেয় সাদাত। থমকে যায় ঐশী, দুটি শব্দ অথচ মাধুর্য সুবিশাল, যা তরঙ্গিত করে রমণীর সারা অঙ্গ। ভালো লাগার জোয়ার উঠে বক্ষের সমুদ্রে, শীতল হয় হে মাঝার, ক্ষণকালের জন্য নিভে যায় নিজের খেয়াল প্রদীপ, অনাকাঙ্ক্ষিত ভালো লাগায় ছেয়ে যায় সেই তোমাকে দেখার। এর চেয়ে সুন্দর জবাব কি আর দুটি হতে পারে? বিহ্বল হয়ে সাদাতের দিকে তাকিয়ে থাকে ঐশী, মুখ তার ধুকপুক স্পন্দন। সেই স্পন্দনে থমকে দিতে মুখ তোলে সাদাত, তার মসৃণ মসৃণ নাড়িয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলে, তোমার ওই ধারালো চোখের তীরে একবার বিদ্ধ হলে নির্গমে পাড়ি দিব এ রজনী চোখকে তৃষ্ণা নিয়ে। কিছু সময় থমকালো সে, অতঃপর কণ্ঠ আরো খানিকটা নামিয়ে বলল, ঘুম প্রিয়া তুমি কি ঘুমাও, আমি চেয়ে চেয়ে চোখের তৃষ্ণা মেটাই। সাদাতের কথাগুলোর মাঝে হয়তো অস্তিত্বহীন অ্যালকোহলের বিচরণ ছিল, যা মাতাল করে দিল ঐশীকে, বাধ্য করল নিজের তাল হারাতে, মুগ্ধ মন্ত্রের ন্যায় আকৃষ্ট করল তাকে। লজ্জা অস্বস্তিকে ক্ষণকালের ন্যায় ছুটি দিয়ে এক ধ্যানে সাদাতের দিকে তাকিয়ে থাকে সে, বুকে প্রশান্তির ঢেউ, চোখে তার অপার মোহগ্রস্ততা, যা আরও তৃষ্ণার্ত করল সাদাতের হৃদয়। প্রেমময়ী দৃষ্টিতে বিদ্ধ হয়ে সে মনের গহিনীয় রচিত করল কত শত গল্প ও কবিতা, তা উৎপত্তি স্থলেই তলিয়ে গেল। ওই দু চোখে তাকিয়ে শব্দ মেলানোর সাহস পেল না, এত গভীর চাউনি সে শব্দ দিয়ে ব্যাখ্যা করুক তা যে অপূর্ণই রয়ে যাবে। করিডোরে দাঁড়িয়ে একে অপরের দিকে বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে দুনিয়ার সব চাহিদা ভুলে তাকিয়ে রইল একদল কপট কপটি। কথা হলো টুকটাক, সময় গড়িয়ে প্রহরের পদার্পণ হলো। তাদের এই মধুমাখা মুহূর্তে সাক্ষী হয়ে হয়তো বেহায়া চন্দ্রিমার খানিকটা লজ্জা হলো, নিজের অবস্থান সরিয়ে নিল সে। চাদর অনুগ্রীল গলিয়ে আর ভেতরে প্রবেশ করলো না তার আলোক ছটা। চাঁদের অর্থহীন আলো সরে যেতেই মুখাভাবে অস্পষ্ট হলো রমণীর, আফসোস হলো পুরুষটির, সময়টা আর একটু দীর্ঘ হলো না, চান্দ্রায় আর একটু আলো দিলে কি খুব ক্ষতি হতো। নিজের ইচ্ছাকে দমিয়ে ভেতরে প্রবেশ করল তারা। শ্বশুর বাবার কেবিনে ঐশীকে স্থান দিয়ে ফাঁকা কেবিনের দিকে পা বাড়ালো সাদাত। রাত্রি অনেক বেড়েছে, এখন একটু বিশ্রাম নিয়ে যাক। শরীরে জেঁকে বসলে বসা ক্লান্তি এতই ছিল যে এক পলকও পিছু ফিরে তাকালো না সে। যদি তাকাতো তবে দেখতে পেত ব্যাকুল চক্ষু মেলে তার দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। যাত্রাপথে দৃষ্টি মেলে মনে মনে সে বলছিল, আমি চাই শুধু আজকের এই যোজনা রাতেই নয়, প্রতিটা প্রহরেই চক্ষু উজাড় করে আমাকে দেখার তৃষ্ণার কারণে অকারণেই আপনার জাগ্রত হোক অন্য পুরুষ। আন মনেই কথাগুলো বলে বিমুড়ো হলো ঐশী, ভেবা জায়গা খেলো সে, হঠাৎ এমন ইচ্ছে পোষণ করলো কেন? তবে কি সত্যি সাদাতের প্রতি আগ্রহী হচ্ছে? আনোয়ার খানের সার্জারি 4 দিন অতিবাহিত হয়েছে, এই 4 দিন টানা সেবা যত্ন ও রাত্রি জাগরণের জন্য আজকে প্রায় জোর করেই মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ঐশী। সেও না হয় একটু বাবার সেবা যত্ন করুক, সাথে রয়ে গিয়েছে সাদাত, হাজার বলেও তাকে ফেরানো যায়নি। এই 4 দিনের প্রথম দিন ছুটি কাটালেও পরের দিনগুলো কলেজ করে তারপর সোজা হসপিটালে চলে আসে সে। এখানের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়গুলো নিজে হাতে সামলে নেয়, সময় মতো প্রয়োজনীয় মেডিসিন কিনে আনিয়ে আসে, বা সঠিক সময়ে বাড়ি থেকে খাবার সরবরাহ করা সব এক হাতে সামলাচ্ছে সে। তার এই দায়িত্বপরায়ণতায় অন্য রকম প্রশান্তির ছোঁয়া খুঁজে পাচ্ছে ঐশী। সাদাতের মন মানসিকতাও চমৎকার। সাদাতের এই অনন্য ব্যক্তিত্ব কয়েকদিনের ব্যবধানে ঐশীর হৃদয়ে সুপ্ত এক কোণে নিজের জায়গা করে নিয়েছে। কে জানে এই জায়গায় তরতাজা হয়ে তার মাঝে আগ্রহের সৃষ্টি করছে কি না। সাপ্তাহিক ছুটির দিন সে হিসেবে শুক্রবারের সাথে শনিবারও স্থান হয়েছে অনেক পূর্বেই। সেই সূত্রে ধরে আবারও 2 দিন কলেজের চাপ মুক্ত হয়েছে সাদাত। দিনটা শুক্রবার,
প্রাতরা শেষে অলস ভঙ্গিতে মুঠোফোন স্কল করছিল সে। চেহারা স্বভাবগত গাম্ভীর্যতার রাজত্ব বিরাজমান, দেহখানি দেয়ালে হেলান দিয়ে রাখা। গুরুত্বপূর্ণ একটা খবরের পাতায় ডুব দিয়ে আছে সে। একটু পরে সেখানে তুষারের আগমন হয়। সাদাতের মনোযোগ বিঘ্ন করে বলে, ডেকেছিলেন দুলা ভাই, কিছু বলবেন? তুষারের কণ্ঠ শুনে চোখ তুলে তাকায় সাদাত। স্মিত হেসে বলে, বিয়ের পর তো তোমার সাথে তেমন কোনো কথাবার্তা হয়নি, তাই দেখলাম একটু আলাপ করে। বিস্মিত হয় তুষার, বিয়ের পর থেকে সাদাতকে দেখে তার রাজবাড়ি গোছের লোক মনে হয়েছে। কথাও বলে কেমন মেপে মেপে, সে কিনা নিজে উদ্যোগে গল্প জমাতে চাইছে। চোখে মুখে বিস্ময়ের রেশ নিয়েই পাশের আরেকটা চেয়ারে বসে সে। কিছু সময় কাঁচুমাচু করলেও সাদাতের কথাবার্তার ধরনে কখন স্বাভাবিক হয়ে যায় বুঝতেই পারে না তুষার। লোকটা তো আসর জমাতে বেশ পটু, তবে গম্ভীর থাকে কেন সব সময় বুঝে আসে না তুষারে। অল্প সময়ের ব্যবধানে সম্মানের পাশাপাশি দুলাভাইয়ের প্রতি মুগ্ধ হয় সে। পারিপার্শ্বিক বিষয় নিয়ে খুচরো আলাপের মাঝে যখন সাদাত অনুধাবন করে তুষারের ভেতরকার সংকোচ ও জড়তা পুরোটা কেটে গিয়েছে, তখন কথার মোড় বদলায় সাদাত। স্বাভাবিকভাবেই তুষারের মুখ থেকে আরও একবার আনোয়ার খানের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনার বিবৃতি শোনে সে। সবটা বড়রা শেষে তুষার ক্রুদ্ধ হয়ে বলে, সব কিছু বড় অপুর জন্য হয়েছে, আমাদের বংশের নিয়ম ভঙ্গ করে ও নিজে নিজের জন্য ছেলে ঠিক করে ফেলেছে। ও প্রেম না করলে আপুর কিছুই হতো না। আপুর জন্য কি ওর কোনো চিন্তা আছে নাকি? চিন্তা থাকলে তো আর বিয়ের আসর থেকে পালাতে পারতো না। সাদা তীক্ষ্ণ চোখে তাকায় তুষারের দিকে, আর তার অভিব্যক্তি পরখ করে বলে, তুমি একদম ঠিক বলেছ, আপু এমনটা না করলে কারোর কিছু হতো না, কিন্তু বিষয়টা একটু উল্টো করে দেখলে কেমন হয় বলতো? বিস্মিত হয় তুষার, সাদাতের কথার অর্থ বদগম্য হয় না তার নিকট, যা মুহূর্তে ধরে ফেলে অভিজ্ঞ সাদাত। ধাতস্থ কণ্ঠে বলে, ধরো তুমি যদি আপুদের কাপল পিকটা বাবাকে না দেখাতে, তাহলেও কিন্তু বাবা অসুস্থ হতো না। তথস্থ হয় তুষার, মস্তিষ্ক জেগে ওঠে, এটা তো ভেবে দেখেনি সে। গোল গোল চোখ মেলে সাদাতের দিকে তাকিয়ে থাকে সে। লোকটা যে সুকৌশলে তার ভুল ধরাতে ডেকে এনেছে তা বুঝতে কিঞ্চিত সময় লাগে। তড়িৎ মাথা নত করে ফেলে সাদা তুষারের দিকে চেয়ে স্মিত হেসে বলে, আসলে কি জানো, সবসময় অন্যের দোষ খোঁজাটা আমাদের মানব সমাজের দোষ, অথচ নিজের থলেই অসংখ্য দোষে ভর্তি, আমরা তা চেয়েও দেখি না। তুমি হয়তো ভাবছো তাবাসসুম আপুর সব দোষ, সে প্রেম না করলে তোমার বাবা অসুস্থ হতো না, অথচ একবারও ভাবলে না তুমি, তোমার বাবার কাছে এই ব্যাপারটা অভাবে উপস্থাপন না করলে কিচ্ছু হতো না। দেখো দুই দিন পর ওদের প্রেমটা ঠিকই মেনে নিবে শুভ, ডক্টর রাসেল এস্টাবলিশড একজন মানুষ, তোমার বোন ভুল কাউকে নিজের জীবনের জন্য চয়েস করেনি, সব কিছু গুছানোই থাকবে, শুধু মাঝখান থেকে বাবার উপর দিয়ে ঝড় বয়ে গেল। আর সঠিক বিচার করলে সব কিছুর পেছনে তোমারই হাত পড়ে, আসলে সব কিছু যাচাই না করে কোনো কিছু নিয়ে ঝামেলা করতে নেই, বড়দের বুঝ বেশি, তারা সম্মানের পাত্র, তাদের সম্মান করতে শেখো, তাদের চেয়ে নিজেকে অধিক জ্ঞানী ভেবে কোনো অ্যাকশন নিলে হিতে বিপরীত হয় তা তো নিজ চোখেই দেখলে। আর মানুষের জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত বাবা মায়ের পরেই বড় ভাই বোনের অবদান থাকে, সেই হিসেবে তোমার জন্য আপুর অনেক ত্যাগের গল্প আছে, তাই ওনার সাথে এমন আচরণ করাটা তোমার উচিত হয়নি। যেখানে তুমি বাবার সম্মান রক্ষার্থে বোনের পিছে পড়ে আছো, সেখানে তোমার নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যেন তোমার কারণেও বাবা মাকে অপদস্থ হতে না হয়। তুমি ভালোর জন্য যদি বড়দের সাথে বিয়াদবি করো, তোমার পারিবারিক শিক্ষার উপর আঙ্গুল তুলবে লোকে, এটা কি তোমার বাবার সম্মানে আঘাত হানবে না বলো? আর বিয়ের ক্ষেত্রে একটা মানুষের নিজস্ব মতামত, পছন্দ অপছন্দ এসবের পূর্ণ অধিকার আছে, মানছি রিলেশন করা হারাম, কিন্তু জোরপূর্বক অন্য কারোর সাথে বিয়ে দেওয়াটাও হাদিসে উল্লেখ নেই, তাই পূর্বে বিয়ের আসর থেকে পালানোর জন্য তাকে ব্লেম করা অনুচিত কাজ। তার পূর্ণ অমতে বিয়ে হলো ওটা বিয়ের মধ্যেই পড়তো না, পারলে আপুর কাছে ক্ষমা চেয়ে। নত মুখে নীরব শ্রোতা হয়ে কথাগুলো মস্তিষ্কে গ্রথিত করল তুষার। প্রত্যেকটা কথাই তাকে নিজের ভুল বুঝতে সহায়তা করছে। অতিরিক্ত আদরে কখন যে সে বেয়াদব হয়ে গিয়েছে বুঝতেই পারেনি কখনো, অনুশোচনায় মাথা নত হয়ে গিয়েছে তার। একে একে অক্ষিপটে নিজের ভুলগুলো ভেসে উঠেছে, সত্যি কতটা অন্যায় করেছে সে, তার বোনের সাথে অকারণেই চড়াও হয়েছে, অথচ দোষটা ছিল তার।